সবকিছুই ভালো দিবেন, কিন্তু তারপরেও কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম। আর হ্যাঁ ডিজাইন না খারাপ বলতে এমন নয় যে আপনি একবারে দা তা দিবেন, অবশ্যই ভালো একটু হলেও তো কিছু, ভালো হবে। হ্যাঁ মানে তো ওটা আমি কি পরে চাইলে চেঞ্জ করতে পারবো, মানে আমার ওই হ্যাঁ, যে ইয়েটা সেটা আমি চেঞ্জ করে করে কি দিতে পারবো না? শিওর শিওর, চেঞ্জ করতে পারবেন, কিন্তু গিগ চেঞ্জ করা না চেঞ্জ করাটাই ভালো। দরকার পড়লে আপনি ডিলিট করে দিয়ে আবার নতুন করে গিগ ক্রিয়েট করেন, কারণ চেঞ্জ করলে দেখা যায় যে র্যাঙ্কটা ডাউন হয়ে যায়। আচ্ছা এখন সালামু আমি আলাইকুম কিছু কথা বলি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, স্যার, আপনি তো আমাদেরকে এগুলো শিখাই দিবেন না কিভাবে করতে হবে? হ্যাঁ টেনশন নিয়েন না আপু, একটু ধৈর্য ধরো। কোনো সমস্যা নাই, আমি এগুলো সব সাধুগুরু ভাইয়ের থেকে শিখছি, এমনকি আমার এরকম অনেক ঝামেলা হয়েছে, আমি ইনবক্সে তার থেকে মেসেজ আমরা তো দিয়ে এখনো শিখে নিয়েছি, এগুলা নিয়ে কোনো মিনা ঝামেলা ভাই নাই। আচ্ছা বলছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম হ্যাঁ আমার একটা আসসালাম। প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ স্যার। বলেন আমি বলেন, মিজান ভাই বলবেন না রহমতুল্লাহ ভাই? সমস্যা, বলেন হ্যালো রহমতুল্লাহ ভাই। হ্যাঁ স্যার, ওই আমার একটা লাইভ প্রোগ্রাম চলতেছে, তো গানের লাইভ প্রোগ্রাম চলতেছিল, আমি এই জন্য ওখানে বেশি ব্যস্ত ছিলাম। আর আচ্ছা আমরা আচ্ছা আজকে একটা ফেসবুক লাইভ প্রোগ্রাম চলতেছে আমাদের, আচ্ছা আমি সেখানে পার্টিসিপেট ছিলাম আর কি, এই জন্য আমি কথা বলতে পারি নাই। এখন ঢুকলাম, আমি ঢুকছি আগে থেকে, কিন্তু এখন কথা বলছেন। এখন ভালো ঠিক আছেন স্যার? আছেন? আপনি এখন কি কমপ্লিট? না এখন পড়ে চলতেছে, কিন্তু আমি ওখান থেকে লিভ নিয়েছি, ও আমি এমনি ওখানে আমি কম্পিউটার চলতে থাকি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনার রহমতুল্লাহ ভাইও কিন্তু আমার কাছ থেকে কাজ করছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু উনি একটা ইনস্টিটিউট দিছে, সবাই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। ঠিক অবশ্যই আছে ভাই, ঠিক আছে, যাই হোক, উনি আমাকে ইনস্টিটিউটের ছবিও দিছে আলহামদুলিল্লাহ, ছোট করে হলো শুরু করছে। তো এরকম প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন নিয়ে কিন্তু আপনারা কাজ শিখছেন, টুকটাক কাজ করতেছেন। হ্যাঁ তো এখানে কিন্তু না আপনারা, হ্যাঁ বলেন। ওই যে বলছিলেন যে আপনার আমাদেরকে এখন দেখান নাই, যদিও হুম, আপনি অবশ্যই আমাদেরকে পরে দেখা দিবেন, তাই তো? বুঝি নেই কি দেখাই নেই কি দেখাবো, ঠিক আছে, মানে কাজ কিভাবে করবেন এগুলো না দেখালে হবে? আমি অবশ্যই দেখাবো, আমার প্ল্যানটা তো আমি কি বললাম আপনাদের, এখানে যারা আছেন আমি জানি না, বোঝানো হয় নাই। আমি জানি না কারা কি করতেছেন না করতেছেন। বিষয়টা হচ্ছে এইটুকু বলি যে এখানে যারা আছেন, আমার টার্গেট যাতে করে এখানে সবাই 100% সাকসেস হন, অ্যাটলিস্ট যাতে অনলাইনে আমার ক্লাস চলতে চলতে আপনারা 10 টাকা হলেও ইনকাম করতে পারেন, এটা হচ্ছে আমার এই কোর্সের টার্গেট। ইনশাআল্লাহ বুঝতে স্যার, পারছেন? ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি সহায় হন অবশ্যই পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা আর কথা না বাড়াই, আমাদের মোটামুটি সবাই আসছেন, আমরা এখন তাহলে একটু একটু করে বিষয়গুলো জানি। ঠিক আছে, আমাদের জি ক্লাসের স্যার, একটু মডিউল তো আছেই, তো আপনারা টুকটাক দেখেই কিন্তু এখানে অ্যাড হয়েছেন। এখন ওই মডিউলটাকে আবার আমি একটু মনে করেন মডিফাই করছি, যাতে করে আমি ওই যে টার্গেটটা বললাম যে আপনারা যাতে এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারেন, সেই জায়গাটা পর্যন্ত নিয়ে যেতে পারি। বুঝতে পারছেন? তো আমি এটা এখন শেয়ার করছি সবার সাথে। যাতে বিশ্বাস আসে। আচ্ছা এখন কারো উপর মানে হচ্ছে কারো কোনো প্রশ্ন আছে থাকলে আগে বলেন। অবশ্যই হ্যাঁ বলেন, কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার, আচ্ছা তাহলে আমি মডিউলটা দেখাই, আগে একটু দেখেন। হ্যাঁ বুঝেন, প্রথমত অবশ্যই আমি এখানে যেভাবে আমার মডিউলটা সাজিয়েছি এটা কিন্তু অন্য কোনো কোম্পানিরটা দেখে না, আমি আমার অভিজ্ঞতা কিংবা হচ্ছে আমি যতটুকু জানি, আমি এরকম 5টা 7টা কোর্স কিন্তু অনলাইনে দেখেছি এদিক সেদিক। আর তারপরেও কথা হচ্ছে আমার নিজের কিন্তু অনলাইনে কিন্তু আপনার এই মুহূর্তে কোর্স পাবলিশ আছে, ফারদিন ভাই শুধু মনে হয় জানেন, তাই না? জি ভাইয়া, আচ্ছা তো এখন আলহামদুলিল্লাহ বিষয়টা হচ্ছে যে আপনাদের এখানে আমি যে মডিউলটা সাজিয়েছি, ফারদিন ভাই আপনার দৃষ্টিতে আপনি তো বলেছিলেন যে আপনি অনেক জায়গায় আবার চেষ্টা করেছিলেন শেখার জন্য, তো আপনার জি ভাইয়া, অভিজ্ঞতা থেকে যদি এই মডিউলটা দেখার পর কোনো একটু মন্তব্য করেন যে এখানে কি মনে হয় যে এই কাজগুলো করে কি অনলাইনে কাজ করা যাবে? এখানে অবশ্যই যাবে, এখানে না যাওয়ার কোনো প্রশ্নই নাই। তবে আমি আপনার প্রথম যে মডিউল ছিল সেটা দেখছি, এটা দেখি নাই, তবে আমার কাছে মনে হয়েছে সেখানে যদি ফাইবার নিয়ে আরো 2-1টা ক্লাস বাড়াই দেওয়া যায় তাইলে হয়তো বা একটু ভালো হতো। আচ্ছা আমার প্রথম মডিউলটা কিন্তু এটাই, আমি কিন্তু আপনাকে মডিফাইটা দেখাইনি, এটা এখন এটা নিচেই আছে। ঠিক আছে আচ্ছা, আমি ফাইবার নিয়ে ক্লাস দেখছিলাম 1টা বা 2টা, এরকম লাস্টের দিকে ছিল। আচ্ছা, আমি সেটা না, আমি আপনাদেরকে শুধু 1টা 2টা না, আমি আপনাদের ক্লাসে পুরো একটা কমপ্লিট ধারণা দিব, এবং আমাদের হেল্প করার জন্য তো বড় ভাইরা আসেনি। হ্যাঁ আর সেই সাথে আমি আপনাদেরকে 2-3টা ভিডিও দিব, আমার এমএসবি একাডেমিতে ওই ভিডিওগুলো আছে। হ্যাঁ বুঝতে আমি পারছেন দেখছি ভাই, হ্যাঁ
কি ফাট ইয়াতে আপনার কি বলে আপনার এমএসবি একাডেমি মানে আমি ওনাদের সাথে আগেও কন্টাক্ট করেছিলাম একবার, কিন্তু ওনাদের মানে কোর্সের ফি গুলো অনেক বেশি হয়ে যায়, ফাইবার রিলেটেড একটা কোর্স ছিল, তো যার জন্য আমি আর ওখান থেকে সরে আসছি, মানে অত টাকা দিয়ে কোর্স করব না। না না ফাইবারের ওইটা না, আমার যে কোর্সটা আছে আপনার আপনার দেখছি আমি গ্রাফিক্স এর আপনার একটা কোর্স আছে, ওইটা ভিডিওটা দেখছি। হ্যাঁ আমি বলতেছি ওইটার ভিতরে ফাইবারের পার্ট দেখছেন আপনি? না ওটা দেখি নাই ভাই। আমি সেটা বলতেছি যে ফাইবারের পার্টে আমি তিনটা ভিডিও রাখছি ওখানে, বুঝছেন, আমি সবাইকে ওই তিনটা ভিডিও এখানে দিয়ে দিব। আচ্ছা ভাই ঠিক আছে, তো চিন্তার কিছু নাই, ওটা নিয়ে কেউ হেডেক নিয়েন না যে কিভাবে আপনারা পুরো কাজটা শুরু থেকে করবেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমি এখানে যে মডিউলটা রাখছি এখানে সব জিনিসই আছে, কিন্তু আমি একটু আগে পিছে করে দিছি। যেমন আমার মডিফাইটা একটু দেখেন আপনারা, এই হচ্ছে আমাদের মডিফাই করা মডিউল। তো এটা আমি কয়েকদিন ভাবছি, ভাবার পর আমি এটাকে একটু সাজিয়েছি। প্রথমত যেমন আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এরকম কিছু জানবো যে আমাদের ডিজাইন কিন্তু এখনো সবাই করতেছি, কিন্তু কালার আর টাইপোগ্রাফি নিয়ে সবারই ঝামেলা। জি ভাই এটা তো আমি মানে টাইপোগ্রাফি নিয়ে আমার যা ঝামেলা হয়েছে ভাই, কেমনে দিয়ে বুঝাবো সেই সত্যি কথা, কালার নিয়ে সমস্যা। হ্যাঁ সবারই এই বিষয়টা কিন্তু প্রথমে প্রবলেম। আর আপনারা জানেন আমি এখানে টুলস এর কাজগুলো কম দেখাবো, আমাদের মূল কাজ হবে প্রজেক্ট ওয়াইজ কাজ, ঠিক আছে? এটাই হ্যাঁ হ্যাঁ। তো আমি কালার এন্ড টাইপোগ্রাফির বিষয়টা বলি, আমি কালার এন্ড টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করব, পাশাপাশি হচ্ছে এখানে ছোটখাটো যে বিষয়গুলো দেখে আপনারা যাতে যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন, এটা হচ্ছে আজকের ক্লাসের মনে করেন টপিক। আর পাশাপাশি এই যে আপনাদের সাথে তো কথাবার্তা বলছি, তারপরের ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে লোগো ডিজাইন নিয়ে। লোগো ডিজাইন অনেক ধরনের আছে, আপনারা অনেকেই অনেকভাবে করতেছেন, তো এগুলো নিয়ে একদম বিস্তারিত এমনভাবে একটা কাজ করব যে এই ক্লাসে আমি যদি আপনাদের 10টা লোগোর কথা বলি, আপনাদের 10টা লোগোই কিন্তু বানাইতে হবে এবং ইউনিক, কারণ আপনারা ইতিমধ্যেই টুলস এর কাজ জানেন। তো আমি চাই যে এখানে কেউ যাতে মিসিং না যান, প্রত্যেকটা দিন যা বলবো সেইটুকু কাজ করবেন। কেন করবেন এটা পরে আসতেছি, দেখেন আমার পয়েন্ট গুলো দেখেন আগে। তারপর যেটা হচ্ছে বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন, একদিনে আমি এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো এবং মার্কেট প্লেসে কিভাবে চলে ওইভাবে ডিজাইনটা করে দেখাবো। তারপর ফেসবুক কভার, ইনস্টাগ্রাম ব্যানার, এটা আপনারা জানেন কম বেশি সবারই প্রয়োজন, এগুলো কিন্তু লাগে। তো এখানে তাহলে কয়টা টপিক পাচ্ছি, এখান থেকে যদি শুরু করি আমি, লোগো ডিজাইন একটা, এখানে দুইটা, তিনটা, এখানে দুইটা, কয়টা হচ্ছে, পাঁচটা। তারপরে এসে আমরা তো এই পাঁচটা কাজ শিখলাম নাকি, শুরু করার জন্য এই পাঁচটাই কিন্তু এনাফ, কি বলেন? আমি বলেছি আমরা আজকের ক্লাসে কালার টাইপোগ্রাফি, ভালো ডিজাইন কোনটা, খারাপ ডিজাইন কোনটা, কেন আমরা পারতেছি না, এমন কিছু বিষয়গুলো জানবো যাতে করে পরবর্তীতে যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আপনাদের জন্য প্রবলেম না হয়, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, আমি যেভাবে ক্লাসটা সাজিয়েছি যাতে করে আমরা কিছু জিনিসকে টার্গেট করে পরবর্তীতে আগাতে থাকি, আমাদের ক্লাস ওয়াইজ তো আগাবই, পাশাপাশি আমার দুই তিনটা জিনিস যখন জানা হবে সেগুলো নিয়ে আমি যাতে কাজ করে করে যেতে পারি, তার জন্য বিজনেস কার্ড, লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ফেসবুক কভার, ইনস্টাগ্রাম ব্যানার। তো এখানে আমরা পাঁচটা টপিক পাচ্ছি, আর মার্কেট প্লেসে কাজ করার জন্য এই পাঁচটার থেকে বেশি আপাতত দরকার নাই, একটা হলেই আনাফ ভাই, যদি ভালো মতো করতে হয়। হ্যাঁ সেটাই, তো আমি এইখানে স্যার, হ্যাঁ বলেন। আমি বলছিলাম যে ফাইবারে নাকি নতুন অবস্থায় 60টা গিগ ছাড়া মানে বায়ার রিকোয়েস্ট আসে না। হ্যাঁ 60টা গিগ দিতে হবে। আপনি 60টা গিগ দিবেন ওটা তো পরের বিষয় হিসাব, আপনি হচ্ছে একই ধরনের 60টা দিতে পারবেন, সমস্যা নাই। আমি যদি প্রথম অবস্থায় স্যার একটা বা দুইটা গিগ খুলি তাতে কি কাজ পাওয়ার সম্ভাবনা আছে? সম্ভব, অবশ্যই আছে, এরকম তো অনেকেই আছে একটা গিগ খুলেই কাজ পাচ্ছে। কারণ আপনি তো মনে করেন, আমি ছোট্ট একটা এক্সাম্পল যদি এটাই দিই, আপনি যদি মনে করেন একটা শু কিনতে চান, আপনার জন্য কিন্তু দরকার হবে কি, একটা ভালো কোনো একটা ব্র্যান্ড থেকে আপনি একটা শু কিনেন যাতে সেটা টেকসই হয়। তো আপনি যখন লোগো ডিজাইন এক্সপার্ট, হ্যাঁ সেখানে যদি আপনার অন্য কিছু সার্ভিস না থাকে, যার একটা লোগো দরকার সে কিন্তু আপনাকেই খুঁজে নিবে, বুঝতে পারছেন? গিগ বলতে কি বোঝাচ্ছে একটু বুঝাবেন। গিগ বলতে আপনার সার্ভিস বোঝাচ্ছে, আপনি কি পারেন, ওখানে আপনি লিখে রাখবেন যে আমি আপনাকে, আমি 10টা কাজ করে দিব, আপনি আমাকে $10 দিবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা সার্ভিস, ওগুলো সব দেখাবো ভাই। আপাতত আমার মডিউলটার একটু ব্রিফটা করি, তারপরে অবশ্যই। হ্যাঁ
এগুলো নিয়ে সবগুলো আমাদেরকে বুঝাই দিয়ে এমবার ভাই এত অধৈর্য এত একটু ওয়েট করেন পাবেন সব পাবেন ইনশাআল্লাহ আগে মেইন ভাই আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার মানে কাজ করবেন ইনকাম করবেন আমার মনে হয় না এটার অভাব আছে মার্কেটপ্লেস বাদও এমনি বাইরেও আপনি পারবেন যদি আপনি ভালো কাজ করেন আমি কি বলছি আমার একটা কথাই কি ভরসা নাই কারো আমি বলছি এই কোর্সটা চলতে চলতে ইনশাআল্লাহ এটুকু আমি করতে চাই যাতে করে এখান থেকে 10 টাকা হলেও আপনি অনলাইনে ইনকাম করতে পারেন ঠিক আছে স্যার এখন এখন সবাইকে মিউট করে দেন একটু আপনি নিজের ইচ্ছা মতো বলেন আচ্ছা ঠিক আছে দেখেন আমার টার্গেটটা তাহলে বুঝতে পারছেন যে প্রথমে আমরা চার পাঁচটা জিনিস শিখলাম চার পাঁচটা জিনিস কয়টা ক্লাসে শিখছি মাত্র কিন্তু তিন চারটা ক্লাস পর্যন্ত তো এখানে যাওয়ার পর এই যে আপনারা বলতেছেন আমি মার্কেটপ্লেস কি আপনার একজন জিজ্ঞেস করলেন মিজান ভাই যে এটা গিগ কাকে বলে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব আপনার এই ক্লাসে ঠিক আছে যখন আপনার এই পুরো মার্কেটপ্লেস সম্পর্কে একটা ধারণা চলে আসবে কত ধরনের মার্কেটপ্লেস আছে কোনটা আপনার জন্য ভালো আপনি কোনটায় কাজ করবেন যখন আপনি বুঝবেন তারপর আমি এখানে আপনাদের জন্য এই যে আপনারা টুকটাক যে কাজগুলো করতেছেন এখানে টুকটাক কাজগুলো ভুল হতে পারে ঠিকও হতে পারে আমি অবশ্যই দেখব দেখার পর আপনাদের বলবো এই কাজগুলো এখানে যা শিখছেন এখান থেকে হতে পারে শুধু লোগো হতে পারে আপনার ফ্লায়ার হতে পারে আপনার ফেসবুক কভার এই ডিজাইনগুলো প্রতিদিন আপনাকে করে যেতে হবে এবং এই মার্কেট প্লেসে আপনাকে প্রতিদিন এগুলো আপলোড করতে হবে এই মার্কেট প্লেসে যদি আপনি প্রতিদিন পাঁচটা করে ডিজাইন আপনি হচ্ছে এখানে আপলোড করেন তাহলে মাসে আপনার কয়টা ডিজাইন হয় 150টা ডিজাইন হয় কিন্তু না তো 150 ডিজাইনের মধ্যে আপনার এখান থেকে কি মনে হয় না যে পাঁচটা 10টা ডিজাইন খুবই ভালো হইছে মনে হয় কি তাই না তো এখন আমি চাই যে এখানে আপনারা আপলোড করতে থাকবেন আপলোড করতে থাকলে কি হবে এই মার্কেট প্লেসের একটা সিস্টেম আছে অনেকেই বলে যে 200 300 500 ডিজাইন না হলে এখান থেকে ডাউনলোড হয় না অর্থাৎ এখানে আপনার করা ডিজাইনটা যখন আপনি রাখবেন কেউ যদি এখান থেকে ডাউনলোড করে হ্যাঁ তার কাজের জন্য সে ব্যবহার করবে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে 10 সেন্ট তারপর হচ্ছে 15 সেন্ট এরকম করে এখান থেকে একটা অ্যামাউন্ট পাবেন তাহলে চিন্তা করেন যদি 10 সেন্ট করেও পান 10 জন মানুষ যদি আপনার ডিজাইনটা ডাউনলোড করে তাহলে আপনার কতগুলো ডাউনলোড হলো $1 কিন্তু ডাউনলোড হলো তো যখন আপনার এখানে 300 ডিজাইন হবে একটু খেয়াল করেন বিষয়টা 300 ডিজাইন যদি আপনি এখানে সাবমিট করতে পারেন আমি ধরে নিলাম এখান থেকে আপনার 50টা ডিজাইন ভালো হয়েছে তো এই 50টা ডিজাইন এখানে তো মার্কেটপ্লেসে আপনার মনে করেন মিলিয়ন মিলিয়ন মানুষ আসতেছে প্রতিনিয়ত তো তারা আপনার ডিজাইনটা ডাউনলোড করতেই পারে যদি আপনার ডিজাইনটা ভালো হয় কারণ প্রথম অবস্থায় আপনার যে 2 4 5টা ডিজাইন দিলেন আর আপনার ডাউনলোড করলেই হ্যাঁ আপনারটা র‍্যাঙ্কে চলে আসবে এমন কিন্তু না আপনাকে দিতে থাকতে হবে আপনি মনে করেন আমি আপনাদের এইটুকু বলবো 3 মাস কেউ যদি এই মার্কেটপ্লেসে আপনারা প্রতিদিন 5টা করে ডিজাইন দিয়ে যান আপনি 3 মাস পর আপনি আমাকে বলবেন আপনার ইনকাম হইছে কিনা হয় নাই দ্যাটস ইট এইটুকু বললাম ফাইবারে তো আপনি হচ্ছে বসে থাকবেন কাজ কখন আসছে যেমন ফারদিন ভাই সে কাজ করছে কি বলছে 3 4 মাস পরে কিন্তু তার অর্ডার আসছে তাই না এখন আমাদের কি করা উচিত এই 3 4 মাস বসে না থেকে 3 4 মাস এই মার্কেটপ্লেসে আমি কাজ দিতে থাকব দিতে দিতে আমার যখন রিসোর্সটা বেশি হবে আমি এখান থেকে ডাউনলোড যখন বেশি পাবো তখন আমার ইনকামটাও বাড়তে থাকবে তো ধরে নেন আপনার এখানে 20টা ডিজাইন আছে এবং 20টা ডিজাইন এক একটা ডিজাইন 10 জন করে ডাউনলোড করছে তাহলে কত $1 করে পাচ্ছেন তাহলে 20টা ডিজাইনে কত $20 স্বাভাবিক এবং এই মার্কেট প্লেসে আপনি যে ডিজাইনগুলো সাবমিট করবেন সেটা যদি অন্যান্য আরও কিছু মার্কেট প্লেস আছে ওগুলো আমি জাস্ট বলে দিব আপনাদের ওই মার্কেট প্লেসগুলোতে একই সাথে এটাতেও দিতে পারবেন ওইটাতেও দিতে পারবেন যদি মনে করেন 2টা মার্কেট প্লেস থেকে প্রতিদিন আপনার এরকম যে আপনি $20 করে পান অথবা আপনি ধরেন এই মার্কেট প্লেসে পেলেন $10 ওই মার্কেট প্লেসে পেলেন $10 কত হলো $20 তো আপনার 3 মাস পরের কথা বলছি এটা কিন্তু এখনই আসবে তা না ঠিক আছে মাথায় রাখবেন 3 মাস পরে যখন আপনার 300 ডিজাইন 500 ডিজাইনের পরে আপনি চিন্তা করবেন আপনার তাহলে এই ক্যালকুলেশনটা তখন কিন্তু আপনার সাথে যাবে তখন দেখবেন যে আপনার 2টা মার্কেট প্লেস থেকে $20 করে আসলে মাসে আপনার $600 আপনার কি মনে হয় যে এখান থেকে আসবে কি আসবে না এরকম কিছু আমি একটা এক্সাম্পল আপনাদেরকে আজকে দিব আমি কিছুদিন আগে এগুলোতে আসলে সময় পাই না অনেক সময় আমি মাত্র 20টা ডিজাইন দিয়েছি অলরেডি আমার 3-4টা ডিজাইন ডাউনলোড হয়ে গেছে ক্যান ইউ ইমাজিন দ্যাট মিন্স আপনি এখানে আপনার অন্যান্য অনেক ডিজাইনাররা আছে বলবে
যে 200 ডিজাইন আপনারা হয়তো অনেকেই শুনছেন 278 ব্যাচে যে ফেরদৌসি আপু একদিন বলছিল ফারজানা আপু আপনার মেবি মনে আছে যে আপনারা তো এখানে 200-300 ডিজাইন দিলে তারপর তো স্যার ডাউনলোড হয় তার আগে তো ডাউনলোড হয় না মনে আছে কি ডাউনলোড দিলে কি ভাই এক মিনিট ডাউনলোড দিলে কি ইয়ে হয়ে যাচ্ছে মানে ডাউনলোড দিলেই টাকা বুঝতে পারছেন স্যার মনে আছে আপু বলছিল একদিন ও আচ্ছা আচ্ছা ওই ফটো ডাউনলোড দিলেই টাকা তাই তো আমার যে আপনার যে ডিজাইনটা আমি এখানে এগুলো কেন শিখাবো এগুলো শিখে আপনি এখানে মার্কেটপ্লেসে দিতে থাকেন আপনার এই পর্যন্ত ক্লাস আসতে আসতে কি 1.5 মাস লাগবে না বুঝতে পারছেন আমার থিওরিটা আপনি যখন এই পর্যন্ত ক্লাসগুলো করে ফেললেন আপনার এই পর্যন্ত আসতে আসতে কিন্তু আরো অনেক সময় লাগবে তো সেই সময়গুলো আসতে আসতে আপনি যদি এখানে নিয়মিত ওখানে আপলোড দিতে থাকেন আর আমার ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো আস্তে আস্তে করতে থাকেন তাহলে দেখা যাবে কি জানেন এই কোর্সটা শেষ হতে হতে এখান থেকে আপনারা ডাউনলোড পাওয়া শুরু করছেন কথা কি বুঝাতে পারছি জি স্যার ওকে ধন্যবাদ ধন্যবাদ স্যার যেগুলো প্রিমিয়ার মানে ডলার দেখে লাগে ওগুলো কি ব্যাপার আরে সেটাই তো ভাই এখানে তো আপনার কাজ করার জন্য তো সিক্রেট বিষয় আছে আমি ওগুলো আপনাদেরকে বলবো তো সমস্যা নাই এখান থেকে ডাউনলোড হবে আপনি কাজ করতে থাকবেন ডাউনলোড হবেই খালি আপনি চিন্তা করবেন আমার কিভাবে 500 1000 2000 5000 পর্যন্ত রিসোর্স এখানে করা যায় বুঝতে পারছেন তাইলে আপনার টাকার কোনো অভাব থাকবে না এইটুকু বললাম লেগে থাকতে হবে দেখেন তো এই পর্যন্ত তাহলে আমরা একটা মার্কেটপ্লেস পুরো টার্গেট করে পুরো জিনিসগুলো কাজ করে 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 যাব তারপরে আসেন টি-শার্ট ডিজাইন নিয়ে অনেকের আগ্রহ আছে তো আমি এমন একটা ক্লাস করব যাতে করে আপনাদের টি-শার্ট ডিজাইন নিয়ে অনেকগুলো আইডিয়া আমি একসাথে দিতে পারি এবং সেই সাথে আমাদের টি-শার্ট ডিজাইন এক্সপার্ট আমাদের বয়ান ভাই আছেই এখানে আপনাদেরকেও হেল্প করবে যে কোনো প্রবলেমে আর টি-শার্ট ডিজাইনেও এই যে এখানে যেরকম বললাম না যে ডাউনলোড করলে টাকা আপনার এই মার্কেটপ্লেসগুলোতে কিছু মার্কেটপ্লেস আছে সেখানে আপনি চাইলেও কিন্তু আপনার করা টি-শার্ট ডিজাইনগুলো ভালো মতো করতে থাকবেন এবং কোন কোন জিনিসগুলো খেয়াল রাখবেন সব বলে দিব আমি ওইভাবে যদি আপনি এখানেও 2-3 মাস আপনি কাজ করেন টানা কাজ করতে হবে ছেড়ে ছেড়ে দিলে কেউ সাকসেস হবেন না মনে রাখবেন কথাটা যদি আপনাদের মনে হয় যে না আমরা কিছু করবই 3টা মাস কষ্ট করি দেখি না কি হয় তাইলে আপনারা এখান থেকে কিছু করতে পারবেন না হলে কিন্তু পারবেন না ওকে তো মোটামুটি আপনার প্যাসিভ ইনকাম করার জন্য এই দুইটা সেক্টরই যথেষ্ট আর লাগে না আর তারপরে যেটা ফাইবারের বিষয় সেটা তো হচ্ছে আপনার যখন ক্লায়েন্ট আসবে আপনি কথা বলবেন আপনি কাজ করে দিবেন ওখান থেকে হিউজ পরিমাণ কিন্তু আর্নিং করার পসিবিলিটি আছে তো তারপর দেখেন ইনভয়েস ডিজাইন রোল আপ ব্যানার ডিজাইন এগুলো আমি মার্কেটপ্লেসে কিভাবে কাজ করে সেগুলো নিয়ে কথা বলবো লেটার হেড ডিজাইন ক্যালেন্ডার ডিজাইন তারপর ট্রাইপল ব্রোশিউর ডিজাইন তারপর রয়েছে ফ্রি পিক গাইডলাইন এই যে আমি এখানে যে মার্কেটপ্লেসে কাজটা করেছিলাম এইখানে যেরকম ডাউনলোড করলে একটা আমাকে 10 সেন্ট করে দেয় ফ্রি পিকেও ডাউনলোড করলে আমাদেরকে আমরা যে ডাউনলোডগুলো করি যারটা ডাউনলোড করতেছি যদি সেটা প্রিমিয়াম হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি 12 সেন্ট করে পেয়ে থাকে এখানে ফ্রি পিকের এই মুহূর্তে নতুন যে নিয়মটা সেটা হচ্ছে আগে ডলারে দিত এখন দেয় ইউরোতে আপনার 1000 ডাউনলোড হলে 75 ইউরো পাওয়া যায় দ্যাট মিন্স আপনি এখান থেকে প্রায় 7-8000 টাকার মতো 1000 ডাউনলোড হলে আপনি পাবেন আর এই মার্কেটপ্লেসটা যত মার্কেটপ্লেস আছে এই শাটার স্টকের মতো অ্যাডোব স্টক পিএনজি ট্রি আপল্যাবস ওগুলোতে যেরকম হচ্ছে আপনার একটা অ্যামাউন্ট দেয় তার থেকে খুবই দ্রুত এখানে হয় কিন্তু এই মার্কেটপ্লেসটা এই মুহূর্তে অনেক অনেক বেশি কঠিন এখানে অনেকেই এখানে কাজ করার জন্য ঝুঁকতেছে ঠিক কিন্তু আপনার এখান থেকে কিন্তু রিজেক্ট খায় অনেক বেশি তাই আমি এই গাইডলাইনগুলো দিব কেন রিজেক্ট খায় কেন আপনারা হচ্ছে এখানে কাজ করবেন দেখেন প্রত্যেকটা সেক্টরেই কিন্তু টাকা আছে কিন্তু আপনাকে তো লেগে থাকতে হবে আমি 3 মাস বললাম আপনি 1 মাস কাজ করছেন 2 মাস বসে আছেন আপনি আমাকে যদি বলেন যে ভাই আমি তো কাজ করলাম এই 1 মাস কাজ করে কোনো ফায়দা নাই আপনাকে ধৈর্য নিয়ে এখানে অনলাইনে কাজ করতে হলে কাজ করে যেতে হবে আপনি যদি আমার কথাও বলেন আমি অনেক সময় এই যে এই মার্কেটপ্লেসগুলো কিন্তু রিসার্চ করার জন্য যাই অ্যাকাউন্ট খুলি নিজে কাজ করার চেষ্টা করি ইভেন কয়েকটাতে কাজ করিও তাহলে এগুলোতে আপনি কতটুকু সময় দিচ্ছেন তার উপর বেস করে কি আপনার ইনকামটা আসবে না এটাই তো স্বাভাবিক ঠিক আছে তো তারপর দেখেন ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার যে মার্কেটপ্লেসটা সেটা হচ্ছে গ্রাফিক রিভার গ্রাফিক রিভারটা কি আপনার গ্রাফিক ডিজাইনারদের জন্য সোনার হরিণ সোজা কথা যদি একজনের একটা ডিজাইন এখানে রাখতে পারেন
তাহলে আপনি নিজেকে ওয়ার্ল্ড ক্লাস একজন ডিজাইনার হিসেবে বলতে পারবেন যে না আমার ডিজাইনটা এখানে আছে, তার মানে আমি একজন বেস্ট ডিজাইনার। ওকে, এই জিনিসটা নিয়েও আমি গাইডলাইন দিব আপনাদের। তারপর দেখেন ফটো ম্যানিপুলেশন, পোস্টার ডিজাইন, এগুলো আমি একসাথেই রাখছি যাতে এটাতে আপনারা বুঝতে পারেন। জাস্ট একটু আর কি রাখলাম, ফটোশপের একটা পার্ট রাখলাম যাতে একটু এই কাজ করতে করতে যদি বোরিং হয়ে যান একটু যাতে আনন্দ পান আর কি, এই আর কি। তো তারপর দেখেন প্রোডাক্ট ইমেজ এডিটিং, ফাইবার অ্যাট্রাক্টিভ গিগ ইমেজ, অর্থাৎ ফাইবারের জন্য আপনারা কিভাবে একটা অ্যাট্রাক্টিভ ওয়েতে একটা ডিজাইন করবেন সেটার জন্য আমি গিগগুলো ডিজাইন করে দেখাবো। আর সেই সাথে প্রোডাক্ট ইমেজ এডিটিং, এই কাজের চাহিদাটা কিন্তু ফাইবারে অনেক অনেক বেশি আছে। ফারদিন ভাই আপনার কি মনে হয়? মানে এটা অনেক প্রচুর পরিমাণ আছে, এটার প্রথম অবস্থায় যারা একবার নতুন কাজ শিখতেছে তাদের জন্য এটা খুবই ভালো একটা ইয়া হবে আর কি। হ্যাঁ, কিছু না, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর কিছু করতে হবে না। আর অনেক আছে, তবে সহজ হচ্ছে সব থেকে এটাই প্রোডাক্ট ইমেজ এডিটিং। এটার মধ্যে আরো একটা বিষয় আছে যে আপনাকে ধরেন আমি একটা প্রোডাক্ট দিয়ে দিলাম, সে এটা পাবলিশ করবে হচ্ছে অ্যামাজনে, সে এটা পাবলিশ করবে আলিবাবা, এরকম হচ্ছে ইবেতে। তো সেই ক্ষেত্রে তার এখানে প্রোডাক্টের মধ্যে কিছু ইমেজ দেখবেন কি যে এক একটা পার্ট ধরে ধরে ইনফরমেশন লেখা আছে যে এটার পার্টের কাজ হচ্ছে এটা, এটার কাজ এটা, এরকম দুই তিনটা একটু রিসার্চ করে আপনাকে লিখতে হবে। এটার প্রাইসটাও কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এটার প্রাইস আবার অনেক বেশি। ইমেজের পরিমাণ দেখা যাবে আপনাকে $4-5 দিবে, আপনি $5 $10 এরকম নিয়ে নেবেন আপনার ডিজাইনের উপর। তারপর হচ্ছে আপনারা এই যে কাজগুলো করলেন যাতে করে আপনারা এই যে পোর্টফোলিও একটা সুন্দর মতো সাজাতে পারেন, পার্সোনাল ব্র্যান্ডিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ভাই আমার কাছে মনে হয় যে মানে আমি একটু বলি ভাই। হ্যাঁ বলেন। আমি ভুলটা করছিলাম যে প্রথম অবস্থায় আমি কাজ করছি কিন্তু আমার নিজের মানে ওইভাবে পোর্টফোলিও বানাইনি, কিন্তু আমি মার্কেটপ্লেসে যখন যাই তখন মনে হয়েছে এটার অভাব বুঝতে পারছি যে এটা কতটা দরকার। কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টই আসে বলে যে আপনার পূর্বের কাজে আমার অনেক কাজ করার আছে কিন্তু আমি তা মানে দেখাতে পারি না যে আমি এত কিছু করছি। পরে আবার পুনরায় আমাকে সবকিছু ধীরে ধীরে করতে হয়েছে। তো মানে আপনারা যারা নতুন এসব করবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রথম অবস্থায় আপনি একটা আপনার নিজের একটা পোর্টফোলিও তৈরি করে রেখে দিবেন। আপনি যেটা করবেন যেমন মার্কেট প্লেসে আপলোড দিবেন, ওখানেও আপলোড দিবেন, তাহলে পরবর্তীতে এটার জন্য আপনাকে আর পস্তাতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এই পর্যন্ত কাজ। তারপর ইউআই ডিজাইনের চাহিদা অনেক বেশি, কিন্তু এই মুহূর্তে ইউআই ডিজাইনের চাহিদাটা অনেক বেশি। যদিও আমি এখানে ইউআই ডিজাইনের একটা পার্ট, যেমন হচ্ছে আমরা যারা ওয়েবসাইট ব্যবহার করি, ওয়েবসাইট ব্যবহার করার আগে তার একটা স্ট্রাকচার তৈরি হয়, ওয়েবসাইটটা দেখতে কেমন, কোথায় কোন ইমেজটা বসবে, হ্যাঁ কোথায় হচ্ছে আমার ইমেজটাকে আমি রাখবো, এই বিষয়গুলো। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই ধরনের একটা ওয়েব স্ট্রাকচার, অর্থাৎ ফেসবুকটা কোথায় আমাদের একটা বাটন দিল, ফেসবুকটা কোথায় আমাদের লগ আউট বাটনটা দিয়েছে, কোথা থেকে আমরা নোটিফিকেশনটা চেক করব, এই বিষয়গুলো দেখতে কেমন হবে সেটার একটা লেআউট তৈরি করতে হবে। তো এই ধরনের একটা কাজ আমি এখানে রেখেছি দুইটা পার্টে, কারণ এখানে বোঝার বিষয় আছে তো অনেক ডিপলি। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম পার্টে কিছু অংশ করব, তারপরের পার্টে আমরা কিছু অংশ করার পর আমি কিছু আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যাতে করে ওইভাবে আপনারা কাজ করে সামনে আপনারা এগিয়ে যেতে পারেন। ওকে, দ্যাটস ইট। এখন আপনাদের মডিউল সম্পর্কে কারো কোনো মতামত থাকলে একটু বলেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আমার একটা প্রশ্ন গ্রাফিক্স রিবার নিয়ে। হ্যাঁ, গ্রাফিক্স রিবারে যে বিজনেস কার্ডগুলা ফ্লায়ারগুলা দেখতে পাই আমরা, এখানে যে কোম্পানির নাম অথবা প্রোপ্রাইটারের নামগুলা যে লিখছে, এগুলা কি আমরা যখন এই ডিজাইনগুলো আপলোড করব তখন কি যে কোনো একটা নাম দিব, যে কোনো একটা ইমেইল দিব, example.com example@gmail.com এরকম দিতে হবে? কোনো কোম্পানির সাথে মিলে এরকম কিছু এখানে দেয়া যাবে না, তাহলে রিজেক্ট করবে। আর লোগো তো দেওয়াই যাবে না কোনো? না, লোগো তো কখনোই দেয়া যাবে না মানুষের। হ্যাঁ, লোগোটা হচ্ছে লোগো তো মনে করেন ওরা এগুলো দেখে, বুঝতে পারছেন, কোনো কোম্পানির সাথে মিলে যেতে পারে, এরকম কিছু দেওয়ার দরকার নেই। শুধু এরকমই দেয়া যায় যে লোগো নেম হেয়ার, ঠিক আছে, ইওর লোগো, এরকম। স্যার আচ্ছা স্যার, ভিডিও এডিটিং এর উপর কি কিছু একটা রাখা যায় কিনা ক্লাস? ভিডিও এডিটিং টা তো আসলে আপনি জানেন যে আপনাদের আগের যে মডিউলটা ছিল রহমতুল্লাহ ভাই, সেখানে মনে হয় ছিল না একটা পার্ট, সেখানে একটা ইয়া ছিল, আপনি একটা ইয়া আমাদের দিয়ে দিয়েছিলেন, ভিডিও এডিটিং ক্লাস তো হয়নি, আপনি ভিডিও পাঠাইছিলেন ক্লাসটা ইউটিউব থেকে, ভিডিও দিয়েছিলেন আর কি, ওই ভিডিও এডিটিং ক্লাসটার মধ্যে টিচার ডিজাইন করছিলেন,
আচ্ছা সমস্যা নাই, কিন্তু দেখেন আমার ব্যাপারটা হইলো কি আমার, আচ্ছা আপনার হচ্ছে ভিডিও এডিটিং এর আসলে এখানে যতগুলো আছে হ্যাঁ বলেন, এগুলা নিতে আমরা পারবো কিনা সেটা আগে চিন্তা, ভিডিও এডিটিং ওটা পরে দেখা যাবে স্যার ভাই যেটা বললেন। হ্যাঁ আমি দেখেন আপনাদের কিন্তু 18টা মানে 16টা ক্লাস তো 2 মাসের হয়, আমি কিন্তু আপনাদের আরো 2টা ক্লাস বেশি রাখছি যাতে এই পার্টটা আপনারা একটু হলেও ধারণা থাকে আপনাদের, এটা অনেক ইম্পর্টেন্ট এখন এই মুহূর্তে চলতেছে ট্রেন্ডিং, আপনারা এই ধরনের কাজগুলো অনেক পাবেন। তো যাই হোক ভিডিও এডিটিং এর প্রয়োজনে সবাইকে আরেকটা ক্লাস করে আমি দিব নে আমার সুযোগ করে, বুঝতে পারছেন, আমি এই ক্লাসগুলো হতে হতে প্রয়োজনে পুরো একটা ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল করে ফেলবো নে, করে আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলেন আর কারো কোনো প্রশ্ন, ফারজানা আপু কিংবা হচ্ছে মেয়ে যারা আছেন এখানে, তাহমিদা বানু আপু। স্যার আমি একটু জানতে চাই ফ্রি পিক যেটা আছে ওটা কি মানে ফাইবার এই টাইপেরই একটা ইয়ে সাইট যেটাতে আমরা কাজ করব, ফ্রি পিক গাইডলাইন যেটা আছে? আচ্ছা ফ্রি পিকটাও হচ্ছে আপনার ওই ডিজাইন আপনি নিজে করবেন, ইউনিক ডিজাইন হতে হবে, এখানে হচ্ছে আপলোড করতে হবে, তো আপলোড করার জন্য এখানে অনেকগুলো সিস্টেম আছে। ফাইবারের মতই কি একটা একটা ইয়ে ফাইবারের মতই কি একটা সাইট ওটাও? না না ফাইবারের মতো না, এটা এটা শুধুমাত্র আপনার ইমেজ ডাউনলোডিং সাইট। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন, রোমানা ইয়াসমিন আপু? জি আসলে আমি বোঝার চেষ্টা করছি, আমি তো খুব বেশি প্র্যাকটিস করিনি সেজন্য। আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা যখন কাজগুলো একটা একটা করে দেখব তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাব। জান্নাতুল ফেরদৌস আপনার কোনো মতামত? স্যার কিছুই বলবেন না স্যার? না আমি হচ্ছে ফটোশপটা কিছুতেই করতে হচ্ছে, ইনস্টিটিউট ফিরেছি ওটা থেকেই কাজ করতেছি, ফটোশপটা এখন পর্যন্ত আমি ইনস্টল দিতে পারিনি। আচ্ছা ফটোশপ দিয়ে ফটোশপ কি কি সমস্যাটা কি হইছে ওই যে এর আগে যেটা বলছিলেন? হ্যাঁ 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 ওই একটা হচ্ছে পোর্টেবল যেটা দিছেন স্যার সেটাও ওপেন হয় না। আপনি কি উইন্ডোজ দিছিলেন আর? হ্যাঁ উইন্ডোজ দিয়েছি। কাজ হয় না? না স্যার কোনো কাজ হয় না, আর বরং যে আগে যেটা দিয়েছিলেন সিএসসি ওটাও ওপেন হয় না, ওটাও ইনস্টল হয় না, ওটা আনইনস্টল করে দিছি ওটাও ইনস্টল হয় না। এখানে কথা আছে আমরা আমি যতটুকু জানি আর কি, আপনার যে সফটওয়্যার গুলো আসলে উইন্ডোজ আমরা দেই এগুলো তো আসলে ক্র্যাক ভার্সন, অনেক সময় এখানে প্রবলেম থাকার কারণে এই সফটওয়্যার গুলো কিন্তু সাপোর্ট করে না, আমি নিজে এই প্রবলেম গুলোতে অনেক ফেস করছি, ফাইল মিসিং দেখায়, ইরর দেখায়, এরকম হয় কি আপনার? জি স্যার ইরর দেখায়। হ্যাঁ বুঝতে পারছি আপনার ওখানে এটা টেকনিক্যাল ইস্যু। হ্যাঁ বলেন। সেক্ষেত্রে কি উনি কি 64 বিট বা 32 বিটের কোনো সফটওয়্যার বা ইয়া কোনো পার্থক্য আছে কিনা, ওনার উইন্ডোজ 64 বিট অথবা সফটওয়্যার 32 বিট কোনো সমস্যা করছে কিনা? আচ্ছা এটা একটা কারণ হতে পারে ভাই আপনি যেটা বলছেন, কারণ হচ্ছে যদি 64 বিট আপনার হচ্ছে অপারেটিং সিস্টেম না হয় সেক্ষেত্রে যদি আপনার সফটওয়্যারটা 32 বিটের হয় তাহলে চলবে না, এটাই স্বাভাবিক, কিন্তু না উনি যেটা বলছেন আমি বুঝতে পারছি 64 বিটই আছে, আপনার ওখানে DLL এরকম একটা ফাইল থাকে, অনেকগুলো ফাইল মিসিং থাকে, বুঝছেন, আমি নিজে এগুলো প্রবলেম ফেস করছি, তো যদি এই রিপেয়ার আসে, হ্যাঁ হ্যাঁ রিপেয়ার আসে, বুঝতে পারছেন রিপেয়ার আসে। আর হচ্ছে স্যার আমি হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে সিসি সিএস6 তো নাম আছে ওটা হয়েছে, কিন্তু আমি ফটোশপ তো স্যার পারতেছি না, ওটা অনেকবার ট্রাই করছি জিমেল থেকে, আমি স্যার আপনি জিমেল থেকে দিয়েছিলেন তারপর ভিডিও নিচে লিংক দিয়েছিলেন পোর্টেবলটা, আর হচ্ছে ইলাস্ট্রেটরও হচ্ছে পোর্টেবলটা নামাতে পারতেছি, এই তো অনেক সমস্যা হচ্ছে কাজই করতে পারতেছি। আচ্ছা আচ্ছা
আমি আমি আপনার আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি এখন কথা হচ্ছে কি আপনি ওই যে ফাইলটা এরর দেখাচ্ছে না ওইটা ডাউনলোড করতে হবে নেটে সার্চ করে ওইটা ডাউনলোড করে নিয়ে তারপর আপনার যে ফোল্ডার আছে মানে হচ্ছে ওই সফটওয়্যারের ফোল্ডার ওখানে গিয়ে তারপর ওটা পেস্ট করে আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট দিতে হবে তাহলেই আপনার প্রবলেম সলভ আচ্ছা স্যার আমি আজকে ট্রাই করব আমি আসলে স্যার কাজই করতে পারতেছি না শুধু এই তো করতে স্যার এই দেখুন প্রবলেম আপনার এইটা দেখে দেখে সারছি আচ্ছা আসসালামু আলাইকুম লুৎফাতুন নেসা আপু আছেন আপনি লুৎফাতুন নেসা আপু আচ্ছা মনে হয় শুনতে পাচ্ছে না যাই হোক আমরা অনেক কথা বলেছি এবার আমরা একটু কথা মানে কাজের দিকে যাই আচ্ছা এবারে একটু আমাকে বলেন তো কালারের কি কি সাইট সম্পর্কে আপনারা জানেন বা আমরা কালারগুলো কিভাবে আমরা চুজ করতে পারি স্যার কালার হেক্স কালার হান্ট আমি দুইটা সাইট নিয়ে একটু আচ্ছা আমরা সরাসরি আজকে একটু সাইট সাইটগুলো সার্চ করে দেখি কি কি সাইট আসে ওকে অ্যাডোব কালার নামে একটা সাইট রাইট আমরা এখানে লিখলাম যে আপনার কালার কি লিখবো কালার কোড RGB দেখেন সাদিকুর রহমান ভাই জি ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো সরি ভাই আমি আসলে একটু বলেন কে বেজে গেছে মানে 9:50 বাজে তাড়াতাড়ি করে আমি ঢুকলাম আর কি সরি ঘুমাই গেছিলাম আর কি ঠিক আছে সমস্যা নেই ভাই যাক অনেক দিন পর কথা হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আমি তো শুনতে পাচ্ছি উৎপাদন নেসা আপু আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন না আপু আপনার নেটওয়ার্ক প্রবলেম কষ্ট করে হচ্ছে আপনি আবার দেখেন ডিসকানেক্ট হওয়া যায় কিনা আচ্ছা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে জি স্যার জি স্যার আমি এখানে কি লিখে সার্চ করছি মনে করেন আমি কিছুই জানি না আমি এখানে কালার কালার কোড আর কোড আরজিবি আচ্ছা কালার কোড আরজিবি এটা তো আমরা সবাই জানি আরজিবি মানে কি রেড গ্রিন ব্লু আচ্ছা এটা হচ্ছে মৌলিক কালার তাই তো ওকে আমরা এখান থেকে একটা একটা করে সাইট ওপেন করব দেখি কোনটাতে কি পাওয়া যায় বলেন তো গুগলে আমাদের কি কম রেজাল্ট দিল আমরা যা জানি তার থেকে বেশি পেলাম না জি স্যার কয়জন এভাবে সার্চ করছেন বলেন আচ্ছা এটা কনভার্ট টু হেক্সাডেসিমাল এটা দরকার নেই আমার এটা দেখি দেখেছেন এই দেখুন কত দরকার আছে আমাদের সব পাবো আমরা হ্যাঁ এটা যারা ওয়েব নিয়ে কাজ করে তারা এই সাইটটা থেকে সব সময় নেয় এগুলো স্যার ওয়েব ডিজাইন কোড সহকারে কোডের জন্য হ্যাঁ এটা হচ্ছে W3 স্কুল এখান থেকে আপনার একদম মানে যারা কাজ করে তারা এখান থেকে যে আরজিবি এইভাবে কোডগুলো নিয়ে থাকে এখান থেকে নিলেও কোনো প্রবলেম নাই কাজ করা যায় আমি নিজেও কাজ করেছি এটা নিয়ে আচ্ছা HTML এর জন্য দেখেন তাহলে মোটামুটি অনেকগুলোই পেলাম এখন কালার নেয়ার জন্য কি আমাদের আর কোনো দরকার আছে আর কিছু হ্যাঁ কি মনে হয় একটু যদি বলেন আর কিছু দরকার আছে আমাদের হ্যালো স্যার হ্যাঁ বলেন এটা তো RGB কালার দেখাচ্ছেন আর CMYK কে কালার যখন লাগবে তখন কি আলাদাভাবে আপনি যখন এই RGB কোডটাকে আপনি ওখানে বসাবেন আপনার কালারের প্লেটে হ্যাঁ ওটা অটোমেটিক দেখবেন যে CMYK এটা নিয়ে নিছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন আমরা যে যে কালারগুলো আরো জানি সেটা কি কালার হেক্স মনে আছে তো কালার কালার হান্টস
তারপর হচ্ছে কার নেটওয়ার্ক প্রবলেম ভাই? বুঝতেছি না, সবাই তো লাইনে ছিল, আপনি তো ডিসকানেক্ট হলেন। আচ্ছা, কালার হ্যান্ড, কালার হেক্স, আর একটা হচ্ছে অ্যাডোব কালার। আচ্ছা, অ্যাডোব কালার। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ সাদিকুর ভাই, সরি আমি আসলে সাবারে গেছিলাম বুঝছেন, আসতেছে এসে ঘুমাই গেছে, আইসা দেখি যে 9টার উপরে বেজে গেছে, সরি। আচ্ছা ইটস ওকে, সমস্যা নাই, আপনার ক্লাসের ভিডিও থাকবে, আপনি এখন এগুলো মনোযোগ দিয়ে দেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আসছেন, খুশি হইছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে দেখেন। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। আচ্ছা বাই। 1 2 3 4 5 6 7 8 আটটা কালারের সাইট পেয়েছি আমাদের, এগুলো এনাফ, ঠিক আছে কাজ করার জন্য, এর থেকে বেশির আমাদের দরকার নাই। আর এত কালার নিয়ে আমরা করবটা কি? হ্যাঁ একটা ডিজাইন করতে কি এতগুলো কালার লাগবে বলেন? আটটা সাইট দেখানো হইছে, আমি তো চার কালার কোড, আর জিবি কালার হান্ট, কালার হ্যাক্স আর অ্যাডোবি কালার। আমি এখন দেখাচ্ছি, আগেরটা বলছি না, আমি এখন দেখাচ্ছি, আমি এগুলো একটু নোট করি। হ্যাঁ আমি একটা স্টিকি নোটে এগুলো লিখে নিতেছি, লিখে নিয়ে আপনাদেরকে প্রয়োজনে পুরো ফাইলটাই দিয়ে দিব, দাঁড়ান। প্রথমত ওকে কালার, আচ্ছা আমার কি ডেস্কটপ দেখা যায়? একটা ওয়েবসাইটের নাম লিখলাম, আমি এখানে লিখে রাখি, দেখা যাচ্ছে না তো, শুধু আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। কি দেখতেছেন, কে বলেন তো, কে কি দেখতেছেন? কালার আইডিয়া, কালার আইডিয়া, কালার আইডিয়া নোটপ্যাড এর মধ্যে লেখা আছে, কালার আইডিয়া, রাইট, সবই দেখা যাচ্ছে। আপনার ডেস্কটপ শুধু কি দেখতে হবে যে এটা পরে দেখা যাচ্ছে? সব দেখা যাচ্ছে ভাই, আপনার ওখানে প্রবলেম আছে পার্সোনাল। দেখেন আমি আপনাদেরকে সবগুলো লিস্ট দিয়ে দিব, সমস্যা নাই। তারপরও ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মূলত দুই তিনটা সাইট যেগুলো আমি আপনাদের আগেও বলেছি এগুলোই কিন্তু আমাদের কাজের জন্য যথেষ্ট। আর এখন এগুলো বোঝার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কালার হুইল। কালার হুইল কি এটা আমরা জানি কি সবাই, বলেন তো একটু কালার হুইলটা আসলে কি একটু বলেন। পারদিন ভাই আপনি বলতে পারবেন কালার হুইল কোনটা? না ভাই আমি এটা সম্পর্কে কোনো ধারণা নাই, কালার হুইল নিয়ে তো আগে আলোচনা হয়নি মনে স্যার। আচ্ছা কালার হুইল নিয়ে হয়নি না? দেখেন আমরা এখানে আসি কোনটা, অ্যাডোব কালার। অ্যাডোব কালারের ভিতর এখানে দেখেন উপরে অ্যাড্রেসটা দেখেন কালার হুইল লেখা আছে, দেখছেন কালার। আচ্ছা কালার হুইলটা আমাদের বোঝার জন্য এখন আমাদের যেতে হবে, এইগুলো একটু কেটে দিলাম, এগুলো আমি জাস্ট লিখে রাখতেছি, আপনারা পরে দেখবেন। আচ্ছা এখানে এসে আমরা লিখি কালার হুইল, ইমেজে গেলাম, এখানে দেখুন আমাদের এখানে কিছু আইডিয়া কিন্তু দেয়া আছে। আমরা একটা ওপেন করি ইমেজ, আচ্ছা এটা খুবই ছোট, আর একটু বড় করে দেখি, আল্লাহু আকবার। দেখেন এটা, দেখেন এখানে যে 12টা কালার দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কালার হুইল, বুঝতে পারছেন? আচ্ছা তো এই কালার হুইল গুলো আমরা মূলত কি জানি, রেড গ্রিন ব্লু, তাই না? এই তিনটা কালার, রেড গ্রিন ব্লু কে আমরা কি বলি, মৌলিক কালার। জি ভাই, রেড গ্রিন ব্লু। আচ্ছা কিন্তু কিন্তু আপনার যদি ডিজাইনের কথা আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমাদের মৌলিক
আরো তিনটা কালার আছে এই কালার হুইল কে কেন্দ্র করে। অর্থাৎ দুনিয়াতে যত ডিজাইন দেখেন, মনে করেন দুনিয়াতে যত ডিজাইন আপনারা দেখেন সেটার মধ্যে তিনটা মৌলিক কালার নিয়ে কাজ করে। আমি কিন্তু আরজিবির মিনিং করলে রেড গ্রিন ব্লু আসবে। আর যদি আমি একদম পুরো ইউনিভার্সালি বলি, হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখেন রেড পাচ্ছি, তারপরে পাচ্ছি কি ব্লু, তারপরে পাচ্ছি কি ইয়েলো, এখানে আমরা গ্রিনটা কিন্তু পাই নাই। আপনারা দেখেন তো প্রাইমারি কালার কোনটা কোনটা দেখেছেন আপনারা? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ব্লু, তারপর হচ্ছে রেড আর ইয়েলো প্রাইমারি কালার, এই তিনটা হচ্ছে আপনার প্রাইমারি কালার। তারপর আপনার কি কি তৈরি হচ্ছে দেখেন, টারশিয়ারি কালার আসতেছে ব্লু পার্পল, এই ব্লুটার সাথে ইয়েলোটা যুক্ত হয়ে আপনার ব্লু পার্পল যেটা আছে এটা কিন্তু এখানে চলে আসতেছে। তো এভাবে একটা আরেকটার সাথে সম্পৃক্ত হয়ে আসলে আমি জিনিসটাকে একদম ইজিলি বোঝানোর চেষ্টা করি। মূল কথা হচ্ছে 12টা কালারকেই কালার হুইল বলতেছি, এই কালারগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। ওকে, আমি এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি, প্রয়োজনে আপনাদেরকে দিয়ে দিব। এটা থেকে ভালো করে একটা আইডিয়া পাবো। আচ্ছা, তারপরে আসেন এই যে আপনি এটা বুঝবেন কিভাবে, এখানে যে 12টা কালার পেলেন আপনি সেটার জন্য আপনি আসবেন অ্যাডোব কালারে। এখানে আসার পর একটু এই পাশে দেখেন আপনার কালারের আবার কতগুলো টাইপ আছে, কি কি টাইপের কালার হয়। প্রথম যেটা আছে সিলেক্ট করা, এটা কি অ্যানালগাস কালার কোনটা? এখানে কয়টা কালার আছে দেখেন তো, এখানে কয়টা পয়েন্ট আছে? কালার চেঞ্জ হচ্ছে কিন্তু আমার কিন্তু পয়েন্ট কিন্তু পাঁচটাই, তাই না? যখন এখানে যদি আমরা ওই যে আগের যে ইমেজটা দেখলাম আর কি, এটার সাথে যদি আপনি একটু মিলান দেখেন, এখানে কিন্তু আপনার ইয়েলো আছে, আছে এখানে দেখেন ইয়েলোটা আছে। আপনি যদি এখানে তাকান তাহলে ব্লুটা পাচ্ছেন, এখানে যদি তাকান তাহলে কিন্তু আপনি রেডটা পাচ্ছেন। তো এই কালারগুলো যখন এই পাঁচটা কালারকে আপনি এভাবে সংমিশ্রণ করার পর এখান থেকে যে কোনো কালার, যেমন আমি যদি এখন একটা ডিজাইন করতে চাই, হয় আমাকে এই পাঁচটা কালারের উপর করতে হবে, না হয় এই কালারের রুলসটাকে ছেড়ে দিয়ে আমার অন্য একটা রুলসে যেতে হবে। তাহলেই আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা পয়েন্ট, দুইটা, দুইটা পয়েন্ট। তো এইখানে আমরা যে দুইটা পয়েন্টের কালার পাবো আমাদেরকে এই দুইটা পয়েন্ট নিয়েই কাজ করতে হবে, বুঝা গেছে? অর্থাৎ এগুলো এক একটা টাইপ, যদি আমি এই পাঁচটা নিয়ে কাজ করি তাহলে সেটা কোন রুলসের ভিতরে পড়বে? পাঁচটা কালার নিয়ে কাজ করলে কোন রুলসের ভিতরে পড়বে? অ্যানালগাস। তাহলে আমরা যদি মনোক্রোমেটিকে যাই তাহলে আমরা এখানে দুইটা পয়েন্ট পাচ্ছি, খেয়াল করেন, দেখেছেন? এই দুইটা কালার নিয়ে যদি কোনো ডিজাইন করেন তাহলে ডিজাইনটা ভালো হবে চোখ বন্ধ করে, বুঝতে পারছেন? তাহলে এটাকে আমরা কি বলতেছি, মনোক্রোমেটিক কালার। আচ্ছা, তারপরে আসেন ট্রিয়েডিক কালার, এটাকে বলে ট্রিয়েডিক কালার, সংক্ষেপে ট্রিয়েড। তো আমরা এটাতে ক্লিক করছি, এখানে কয়টা দেখেছেন পয়েন্ট আপনি? এখানে মূল পয়েন্ট কিন্তু তিনটা পাচ্ছেন, তার উপরে দেখেন আরেকটা করে পয়েন্ট আছে। দেখেন এগুলোকে আপনি যখন ভিতরের দিকে নিয়ে আসবেন আপনার এখানে কন্ট্রাস্টটা বাড়তেছে, উজ্জ্বল হচ্ছে। আপনি চাইলে আপনার মন মতো আপনি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারেন যে কোন কালারটা নিয়ে আপনি কাজ করবেন। এখানে পয়েন্টগুলো এভাবেই দেয়া হয়েছে, আপনি একটা একটা করে চাইলে আলাদাও করতে পারেন। আপনি যদি সিঙ্গেলভাবে কালার চেঞ্জ করতে চান একটার উপর একটা ক্লিক করবেন, করলে এটা সিলেক্ট হবে, তারপর সেটাকে ধরে আপনি চাইলে টান দিয়ে এটাকে দেখতে পারেন যে দেখি তো এটা কি রকম করা যায় কিনা, এটাকে একটু চেঞ্জ করা যায় কিনা। হ্যাঁ, এভাবে তো এটাকে আমি ধরলাম, এই দেখুন শুধু একটা পাশের কালার চেঞ্জ করা গেল। তারপর যদি আমি আবার এখানে যাই এটাকেও ধরে আমরা একটু চেঞ্জ করতে পারবো, এই দেখেন। অর্থাৎ আমি যেভাবেই করি না কেন আর এখানে যে কালারগুলোই আসুক না কেন, এই রুলস, এগুলো হচ্ছে কালারের রুলস, এই রুলসগুলো যদি আপনি মেনটেন্স করেন তাহলে আপনার যে কোনো ডিজাইন ভালো হবে। যদি আপনি মেনটেন্স না করতে পারেন তাহলে আপনার ডিজাইন কখনোই ভালো ডিজাইন হবে না। অর্থাৎ এই রুলস গুলো
মার্কেট প্লেসে কাজ করে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বুঝে গেছে? তাহলে ডিজাইন করার সময় আপনি একটা মনে করেন হচ্ছে, সাপোজ আমি ফটোশপটা যদি একটু ওপেন করে দেখাই, যে আপনার টেনে হেসড়ে আপনি একটা কালার নিতেছেন, এটা কি করা উচিত হবে না এখান থেকে যে কোনো একটা রুলস ফলো করে কাজ করতে হবে, বলেন। আমি ফটোশপের পার্টটা খুবই কম রাখছি, আমাদের পুরো প্রজেক্টটাই আমরা ইলাস্ট্রেটর দিয়ে করব। তো যে কেউ আপনারা চাইলে ইলাস্ট্রেটর CS6 দিয়েও কাজ করতে পারেন, চাইলে আপনারা সিসি দিয়েও কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর আমি ফটোশপটা জাস্ট ওপেন করলাম আপনাদেরকে কালার নিয়ে একটা আইডিয়া দেওয়ার জন্য। দেখেন এখানে আপনি কালার প্লেটটা ওপেন করলে কি হচ্ছে, আপনি যখন আপনার মন মতো ধরেন একটা ডিজাইন করবেন, আপনি এই কালারটা নিলেন, বোঝার চেষ্টা করবেন, আমি এখন এইটুকু জায়গা সিলেকশন করলাম, এই লেয়ারে গেলাম, একটা লেয়ার নিলাম, কালার দিলাম, তো এখন আমার বুঝতে হবে না বলেন যে এখানে আমি কোন কালারটা এখানে অ্যাপ্লাই করলে জিনিসটা সুন্দর লাগবে। ধরেন আমি এখান থেকে একটা টাইপ টুল নিলাম, টাইপ টুলটা নেওয়ার পর আমি যদি এখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করে দেই, ওকে, ওকে, আমরা এটাকে টেনে চাইলে একটু বড় করে দিতে পারি, দিলাম। আচ্ছা এখন এখানে ব্ল্যাকটা মোটামুটি তাও বোঝা যাচ্ছে, যদি আমি এই কালারটা এখান থেকে মনে করেন ইয়েলো করে দেই, একটু লাইট করলাম, কন্ট্রাস্টটা বেশি থাকার কারণে এটা একটু বোঝা যাচ্ছে। অনেক সময় এরকম হবে যে আপনি এরকম হালকা টাইপের একটু ইয়েলো করছেন, যেমন আমি আরেকটু যদি যাই দেখেন তো এই কালারটা দেখেন, এটা এখানে কি মানাচ্ছে এই কালারটা? না স্যার। আপনার ধরেন এখন একটা ডিজাইন করতে হবে ব্লু নিয়ে, যে আপনার ডিজাইনটা হবে ব্লুর মধ্যে, আপনি কোথায় যাবেন? এখানে আসবেন, এখানে আসার পর আপনি মূল পয়েন্টটা সিলেক্ট করে দিবেন, আপনার ব্লুর মধ্যে কোন কালার দরকার, ধরেন আপনি এখানে যে কালারটা নিয়েছেন এটা, আপনি কিন্তু চাইলে এই কালার কোডটা কপি করতে পারেন, এখান থেকে কপি করে এখানে আসবেন, এখানে এসেও আপনি চাইলে এই যে কালার কোড গুলো আছে এখানে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টার দিলে কালারটা চলে আসবে, দেখেন, ঠিক আছে? তো এখন এই কালারের সাথে কোন কালারগুলো যাচ্ছে বুঝতে পারছেন? যে এই টাইপের কালারগুলো যদি আপনি এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা অটোমেটিক সুন্দর হবে। আমি একটু দেখাই, মনে করেন আপনার এটা দরকার, আপনি এখান থেকে কালার কোডটা কপি করে নিলেন, এখন আমি এখানে আসলাম, এখান থেকে এসে আমি এই উপরে ক্লিক করে কালার কোডটা এখানে বসিয়ে নিলাম, ওকে দিলাম, ঠিক আছে? তো এটা আমার এখানে যখন আসলো দেখেন আগেরটার থেকে কিন্তু এখন বোঝা যাচ্ছে। এখন আমি আবার যদি দেখি এখান থেকে ধরুন এই কালার কোডটা আমি কপি করলাম, অর্থাৎ আপনি যদি চার পাঁচটা কালার নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি এভাবে যে কালারগুলো আসবে সেগুলো নিয়ে নিয়ে দেখবেন। আমি নিচের দিকে একটা লেয়ার নিলাম এবং নেয়ার পর এখানে আগে একটা কালার দিচ্ছি, তারপরে কালারটা পরিবর্তন করছি, ওকে, কালারটা আমি পরিবর্তন করার জন্য এখানে এটা দিলাম, দেন কালারটা আমি দিলাম। এখন দেখেন তো লেখাটা কি এখন স্পষ্ট বোঝা যাচ্ছে? এইভাবে আমি যদি এখন মনে করি যে না আমার এই কালারটা দরকার, ওকে, আমি এখান থেকে এটা নিব, তারপর আমি আবার এখানে যাব, যাওয়ার পর আমার এখান থেকে কালার কোডটা আমি আবার চেঞ্জ করব, এখানে এসে কালার কোডটা আমি পেস্ট করলাম, ওকে করলাম, দেখুন আমরা কি এই কালার কন্ট্রাস্টটা কি বুঝতে পারতেছি? কালারের মধ্যে আমরা কি কি পাই, আমরা আসলে কি কি পাই? আমরা পাই হচ্ছে তিনটা জিনিস, হিউ, স্যাচুরেশন, আরেকটা পাই হচ্ছে আপনার কালারের ব্রাইটনেস। কয়টা জিনিস পাই বলেন তো?
একটা কালারে আমরা কয়টা জিনিস পাই? তিনটা স্যার। একটাকে বলা হয় হিউ, আরেকটা হচ্ছে স্যাচুরেশন, আরেকটা হচ্ছে কি কন্ট্রাস্ট, আপনার ব্রাইটনেস, অথবা আপনি যদি বলেন কন্ট্রাস্ট হতে পারে। এখন আসেন আমি এখান থেকে যদি আপনাদেরকে ওই বিষয়টা দেখাই, সাপোজ অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখান থেকে আমি হিউ স্যাচুরেশন একটা অপশন আছে না আমাদের, হিউ স্যাচুরেশনটা অন করলাম। লক্ষ্য করবেন এই অপশনটা ইম্পর্টেন্ট একটা অপশন। এখানে আসার পর এখানে আপনারা এটার নাম কি পাচ্ছেন? হিউ, এটা কি স্যাচুরেশন? এবং নিচের যেটা এটা হচ্ছে আপনার ব্রাইটনেস হবে নাকি হচ্ছে এটা ডার্কের দিকে যাবে, আপনি এটা দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন। সো আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে হিউ স্যাচুরেশন আর লাইটনেসটা। এখানে আসার পর আমি ধরেন মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এখান থেকে এটাকে যদি ডানে বামে টান দেই, আমার একটু নিচের দিকে ফলো করেন, নিচের দিকে দুইটা স্টেপ দেখছেন, এই দুইটা স্টেপের নিচেরটা পরিবর্তন হচ্ছে, দ্যাট মিনস এটাই হচ্ছে হিউ। এই দেখেন, দেখতেছেন এটা পরিবর্তন হচ্ছে না? জি স্যার, এটাই হচ্ছে আমাদের হিউ। আর যদি স্যাচুরেশনের দিকে তাকান, এটা যখন আপনি পরিবর্তন করবেন তখন দেখবেন যে আপনার এটার স্যাচুরেটটা কমতেছে বাড়তেছে। আচ্ছা একটু দেখি, দেখেন এখানে আরো কিছু অপশন আছে, আমি সেগুলো নিয়ে পরে কথা বলতেছি। তো আপনার কোনো কারণে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হতে পারে, মানে কালারটা শুধু পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, এগুলোতে আসবে না, তাহলে আপনি কিভাবে করবেন? আপনি লেয়ারটাকে ওপেন করবেন, করার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আপনি কন্ট্রোল চেপে সিলেকশন করবেন। সিলেকশন করলে কি হলো, শুধু এইটুকু সিলেকশন হয়েছে না, এবার আপনি এটাকে রাখা অবস্থায় আপনি হিউ স্যাচুরেশন যেটা আপনি নিয়েছিলেন সেটাতে চলে যাবেন। আবার আপনি অ্যাডজাস্টমেন্টে যাবেন, হিউ স্যাচুরেশন অন করবেন। এখন যদি আপনি কালারটা চেঞ্জ করেন, দেখেন শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের কি সামনেরটা চেঞ্জ হচ্ছে? দেখেন মানে লেয়ার সিলেক্ট করে দিতে হবে স্যার, লেয়ারটাকে আমরা সিলেকশন করে দিলে আমরা যেটাতে দিব শুধুমাত্র সেটাই চেঞ্জ হবে। আর আমরা যদি সবগুলো করতে চাই তাহলে কিন্তু কালার ডিসকালার হয়ে যাবে, বুঝতে পারছেন? আমি এখানে আরো কাজ করে দেখাবো, আমি আরো কাজ করে দেখাবো। জাস্ট এখানে এই বিষয়গুলো না বুঝলে আপনাদের কালারের রুলস গুলো জানা হবে না, তাই আসলে এগুলো বলা। তাহলে আমরা কি পেলাম, প্রথমটা অ্যানালোগাস, তারপর একটা মনোক্রোমেটিক, তারপর একটা হচ্ছে ট্রিয়েডিক, তারপরে যদি আমরা দেখি কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারিটা হচ্ছে দেখেন আপনার কালার হুইলের, এটা হচ্ছে পুরোটা কালার হুইল, কালার হুইলের বিপরীত পাশে আপনি যখন দুইটা কালারের সংমিশ্রণ ঘটাবেন, অর্থাৎ এই পাশ থেকে দুইটা কালার নিলেন, এই পাশ থেকে দুই তিনটা কালার নিলেন, তখন আপনার এটা হলো কি কমপ্লিমেন্টারি কালার। এই দেখেন, দেখছেন, অর্থাৎ বিপরীত পাশে যেতে হবে কিন্তু কমপ্লিমেন্টারি কালারটা। আপনি চাইলে এটাকে ভিতরের দিকে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই, যেভাবে ভালো লাগে, দ্যাটস ইট, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। আর ট্রিয়েডিকটা হচ্ছে আপনার ত্রিভুজ, এটা 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 কিন্তু ত্রিভুজ আকৃতির, যে আপনার তিন কোণা, তিনটা কোণা থেকে আপনার কালারটাকে কিন্তু নিচ্ছে। ওকে, তো এই জিনিসগুলো একটু খেয়াল করে করে দেখবেন, প্লাস আপনারা কয়েকবার কাজ করলে বুঝে যাবেন। তো এবার আসেন স্প্লিট কমপ্লিমেন্টারি, অর্থাৎ একটা পাশে একটু আগে দেখেছিলাম কি কমপ্লিমেন্টারি বরাবর, আর এটাকেই আবার দুইটা ভাগে ভাগ করে ফেলে এই পাশের কালার নিবে, এই পাশের কালার নিবে, মাঝখানের কালারটা ছেড়ে দিবে, এটাই হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি। দেখেন আপনি যেদিক দিয়েই ঘুরান, আপনি যদি এই পাশটাকে এভাবে ঘুরান, এই দেখেন, হ্যালো স্যার, হ্যাঁ বলো, এখানে যে নিচে দেখতে পারতেছি স্যার ABCD থেকে E পর্যন্ত যে কালার কয়টা, পাঁচটা কালার আছে, এই কালারগুলোর যে কোনো একটা দুইটা বা তিনটা নিয়ে যদি আমরা কাজ করি একটা বিজনেস কার্ডে বা ফ্লায়ারে, তাহলে তো একটা কালারের সঙ্গে আরেকটা কালারে তো অবশ্যই ম্যাচিং হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ম্যাচিং করবে। এখান থেকে আপনি যে কোনো একটা, এইখান থেকে আপনার তো বোঝার জন্য সুবিধা, আপনার তো দরকার নাই স্প্লিট কমপ্লিমেন্টারিতে এসে নিয়ে কাজ করা, আপনার ধরেন ব্লুতে দরকার, আপনি এগুলোকে টেনে ব্লুর দিকে দিয়ে দেন, তাহলে আপনি ব্লুটা পেলেন, এটার সাথে এই কালারটা যায়। আমি যদি এখন এটার একটু কম্বিনেশনটা দেখাই, ধরেন আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি
এটাকে হ্যাঁ এটাকে আমি সিলেক্ট করলাম এখান থেকে কালার কোডটা আমি চেঞ্জ করে এখানে কালার কোডটা পেস্ট করলাম করার পর এখন যদি আমি এখানে ওকে করি দেন কালারটা ফিল করলাম দেখেন এটা আসছে আমি কি বলছি এটার উপরে আমি এখন এখান থেকে আরেকটা কালার দিব কোন কালারটা এই কালারটা এটাতে আসলাম এখন আমি এখানে টেক্সটে এখানে এসে উপরে গেলাম দেন আমার এখানে যে কালারটা আছে এই কালারটা আমি ওকে করলাম তাহলে এই কালারের কন্ট্রাস্টটা এটার সাথে যাচ্ছে আমি যদি এটা অফ করি তাহলে দেখতে ভালো লাগবে দেখেন তো এখানে আমরা এভাবে দুইটা দুইটা করে কালার কিংবা তিনটা করে কালার কিংবা সর্বোচ্চ পাঁচটা কালার আপনি নিয়ে কাজ করতে পারেন তবে একটা ডিজাইনে একটা কালার কিংবা দুইটা কালার থাকাটাই বেটার কেউ সাদা এবং কালোকে কালার হিসেবে ধরবেন না ঠিক আছে টেক্সটের কালারগুলো কি সাদা এবং কালো নিলে কোনো সমস্যা আছে টেক্সটের কালারও একদম পুরোপুরি ব্ল্যাক নেবেন না টেক্সটের কালার একদম পুরোপুরি হোয়াইট নিলে নিতে পারেন কিন্তু আপনি ব্ল্যাকটা নেওয়া যাবে না ডিজাইনের ক্ষেত্রে আপনার একদম মনে করেন গ্রে টাইপের যেটা কালার কালার থাকে ব্ল্যাক যেমন আমি দেখাই এই দেখেন এখানে গ্রেডিয়েন্ট কালার একদম এখানে এসে নেন অথবা এই যে আপনার ডার্ক ব্লুতে যান একদম এখানে এসে আপনি নিয়ে নেন একদম হালকাটা আসবে ঠিক আছে কালারে জি এটাকে কালার হিসেবে ধরা যাবে পুরো ব্ল্যাকটা কালার হিসেবে ধরবে না কেন আমি বলি আপনার একটা ডিজাইন তো প্রিন্ট হতে পারে তো প্রিন্টিং প্রেসে আপনার ব্ল্যাকটাকে কোনো কালার হিসেবে আপনার ধরা হয় না সেখানে শুধুমাত্র ধরা হয় আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি কয় কালারে কাজ করবেন এক কালার না দুই কালার এক কালার হলে কি আপনার সাদা তো আপনার ব্যাকগ্রাউন্ড থাকতে পারে সেটার উপর আপনি নীল লাল যে কোনো একটা কালার দিয়ে একটা ডিজাইন করছেন দ্যাট মিন্স ওইটা এক কালারের যদি এমন হয় ব্যাকগ্রাউন্ড আপনার হোয়াইট এবং উপরের মধ্যে আপনি লাল এবং নীল নিয়ে কাজ করছেন দ্যাট মিন্স আপনি ওটা দুইটা কালারে কিন্তু আপনার ডিজাইনটা করছেন বুঝতে পারছেন জি স্যার আচ্ছা এবার আসেন ডাবল স্প্লিট দেখেন ডাবল স্প্লিটটা কি রকম স্প্লিটটা খেয়াল করেন এরকম আর ডাবল স্প্লিট এখানে তিনটা পয়েন্ট এখানে আমরা পাচ্ছি দুইটা আপনি এটাকে ধরে আপনি এখান থেকে ঘুরান দেখেন দুই পাশে বরাবর দুই পাশে ঠিক একটা মানে হচ্ছে কি বলে দুইটা করে কালার নিচ্ছে আর মাঝখানে একটা কালার ও যেটা মনে চায় সেটাই নিচ্ছে আপনি এটাকে খালি ঘুরান মূল পয়েন্টটাকে ধরে ধরে ঘুরাবেন আপনি চাইলে ভিতরের দিকে নিতে পারেন আপনি চাইলে বাহিরের দিকেও এভাবে টান দিতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখবেন এখানে একটা পয়েন্ট বলে দেই কখনো একদম ভিতরের দিকের কালারগুলো নেবেন না দেখেন ভিতরের কালারগুলো নিলে দেখেছেন কেমন হইছে এগুলো নেওয়া যাবে না একদম এখান থেকে মাঝ বরাবর যেটা পাবেন অথবা একদম সাইডের গুলো এগুলো নিয়ে কাজ করবেন আবার একবারে শেষের গুলো নেওয়া যাবে না এগুলো কিন্তু আপনার চোখে লাগে দেখেন এই কালারগুলো চোখে লাগতেছে না মানে মিডল পয়েন্ট থেকে নিতে হবে স্যার মিডল পয়েন্ট থেকে নিলে আপনি পারফেক্ট কালারটা পাবেন এবং কালারের কন্ট্রাস্টটা ঠিক থাকবে চোখে লাগবে না ডিজাইনটা আপনার খুবই কুল হবে আচ্ছা তো তারপর আসেন হচ্ছে এখানে কি আছে স্কয়ার স্কয়ারটা তো বুঝতেই পারছেন চারপাশ থেকে নেবে কালার হুইলের দেখেন ওকে তারপর আছে কম্পাউন্ড কম্পাউন্ডটা আপনার এই দুইটা পয়েন্টকে আপনি চাইলে এইভাবে সরাতে পারেন দেখেন অর্থাৎ কালার হুইল কিন্তু দেখেছেন আপনারা প্রাইমারি যে কালারটা বলেছিলাম এই যে ইয়েলো এই যে রেড এবং এই যে ব্লু এই তিনটাকেই কিন্তু আপনার পৃথিবীতে যত কালার আছে সব কালারের সমন্বয়ে আপনার বলা যেতে পারে যে এটা একটা কালার হুইল তৈরি করছে এবং আপনি এখান থেকে যে কালারটাই অ্যাপ্লাই করেন না কেন আপনি যদি একটু এখানে তাকান আপনার দেখেন তো এখানে সিএমওয়াইকের পরিমাণ আছে না দেখছেন আমি যদি এখান থেকে ধরেন 24 করলাম তারপর আমি এখান থেকে এসে 78 করলাম কালার কি চেঞ্জ হইছে না তো এখন এখানে হচ্ছে কালারের শেড আচ্ছা কালারের শেড কোনটা একটু বলেন তো আমাকে কে বলতে পারবেন একই কালারের বিভিন্ন ঠিক আছে অর্থাৎ আমরা যখন এখানে একটা কালার নিলাম এটা শেড কোনটা এটার শেড কি এখানে যখন আমরা একটু ডার্কের দিকে আসবো তখনই কিন্তু এটার শেড এটা চলে আসলো আমরা যত বেশির দিকে যাব তখনই কিন্তু এটা শেড হিসেবে ধরি আর যখন এটা আপনার এখান থেকে লাইটের দিকে যায় তখন তখন এটাকে কি বলা হয় কন্ট্রাস্ট ওকে কন্ট্রাস্ট তো কন্ট্রাস্টটা আপনি বাড়াতেও পারেন শেডটাকেও আপনি বাড়াতে পারেন
একটা ডিজাইনের মধ্যে কন্ট্রাস্টও থাকতে পারে, শেডটাও থাকতে পারে। আমি যদি এখানে এটাকে ডাবল ক্লিক করে এখান থেকে আমি হোয়াইট করে দেই, দ্যাট মিন্স আমি এখানে কন্ট্রাস্টটা হাই রাখছি, ঠিক আছে? আর যখন আমি এখানে একদম এটাকে ব্ল্যাক করে দিলাম, তখন এটাকে আমি কি করলাম, কন্ট্রাস্টটাকে কমিয়ে শেডটাকে বাড়িয়ে দিছি। ওকে, আচ্ছা, তো 1 2 3 4 5 6 7 8 9, তো এখানে কাস্টম, কাস্টম আপনি আপনার মতো করে করে নিতে পারবেন, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। এখন এই কালারের সাইটটা আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সাইট। আপনারা এখানে এসে বেশিরভাগ ক্ষেত্রে মনোক্রোমেটিক কালারটা বেশি ব্যবহার হয়, হ্যাঁ, একটা কিংবা হচ্ছে দুইটা কালারের উপর ডিজাইন কিন্তু খুবই সুন্দর লাগে, যার ক্ষেত্রে আপনার, যার ফলে কিন্তু এখান থেকে এই কালারগুলো চমৎকারভাবে কাজ করে। যেমন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা নেই, এই ব্যাকগ্রাউন্ডের উপর এই কালারটা দিলে বা এই কালারটা দিলে কিন্তু ফুটবে, ঠিক না? এগুলো কিন্তু আমাদেরকে সুন্দরভাবে একটা দুইটা কালারের উপর, যত ডিজাইন দেখেন আপনি ওয়ার্ল্ডে, সব ডিজাইনই কিন্তু একটা দুইটা কালারের উপর বেস করে করা হয়। আচ্ছা, একটা লোগোর মধ্যে কয়টা কালার থাকে বলেন তো সর্বোচ্চ? দুইটা স্যার বলছেন, বড় জোর দুইটা কালারই থাকে। তো আশা করি আপনারা কালারের আইডিয়াটা বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, এবারে আসেন হচ্ছে টাইপোগ্রাফি নিয়ে কিছু কথা বলি। স্যার একটা কথা জিজ্ঞেস করতে পারবো? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমাদের আজকে, আপনি একটু আগে যেটা বললেন, ম্যাক্সিমাম ইয়েটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর নিয়ে, মানে ফটোশপের ইয়েটা নাই আমাদের বেশি। স্যার আমরা কি মানে চাইলে, মানে যে হয় ফটোশপ নয় ইলাস্ট্রেটর, যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারবো না, এরকম একটা ইয়ে থাকে? আসলে প্রফেশনাল প্রিন্টিং এর জন্য যে কাজগুলো করা হয়, আপনি ইলাস্ট্রেটর নিয়ে আমি কেন কাজ করাবো এটার একটা পয়েন্ট বলি। পয়েন্টটা হচ্ছে যে আমি যে মার্কেটপ্লেস গুলোর কথা বলেছি না, শাটার স্টক, তারপর অ্যাডোব স্টক, এগুলোতে আপনার ইলাস্ট্রেটর ফাইলটাকে বেশি সাপোর্ট করে, ফটোশপ ফাইলটা নেয় না। আচ্ছা, বুঝতে পারছেন? এই কারণে আমি আসলে ওই মার্কেটপ্লেসটাকে টার্গেট করে কাজ করাচ্ছি। আপনি যে কোনোটা দিয়ে করতে পারবেন, গ্রাফিক রিভারের জন্য ফটোশপ দিয়ে করা যায়, ফ্রি পিক এর জন্য চাইলে ফটোশপ দিয়ে করা যায়, কিন্তু আপনার ইলাস্ট্রেটর, আপনার শাটার স্টক, অ্যাডোব স্টক এর জন্য আপনার ইলাস্ট্রেটরটাই লাগে, আপনার অন্যগুলো নিবে না। ওকে, ঠিক আছে স্যার। স্যার ইলাস্ট্রেটর দিয়ে কি? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আমি বলছিলাম যে যখন আমরা ইলাস্ট্রেটরে কাজ করব, এভাবে তো কালারের প্লেট ওপেন হবে না নাকি? তখন তো কোথায় কালারের প্লেট ওপেন হবে না? ও, ওটা তো লেয়ার দেখা যায় না। আমাদের লেয়ার দেখার দরকার নেই আপাতত, তবে প্রফেশনাল কাজগুলো তো আমি করাবো, তো নেক্সট ক্লাস থেকে আপনারা বুঝতে পারবেন যে কালার দেখা যায় না বা ওখানে কিভাবে দিবেন সব বলে দিব, সমস্যা নেই। জাস্ট আমি কি দিচ্ছি এখন, শুধু আইডিয়াটা নেন, কালার হুইল 12টা, কালার হুইল আবার হচ্ছে রুলস আছে, কালার, কালারের রুলস কয়টা আমরা কয়টা পেয়েছি, মূলত 8টা, ঠিক আছে? যদি আমরা ম্যাক্সিমাম ধরি তাহলে আমরা বলতে পারি 9টা। যেমন এই যে এখানে যেটা দেখেছেন আপনি, কোথায় গেল, আমি তো এটা কেটে দিয়েছি, ওই যে শেডের যে পরিমাণটা দেখছেন, অ্যানালোগাস, তারপরে হচ্ছে আপনার যেগুলো আমরা দেখলাম, নয়টা ছিল স্যার। হ্যাঁ, নয়টা ছিল না? জি স্যার। আচ্ছা, কি বলছিলেন আপু? কি বলছিলেন একটু বলেন তো। আচ্ছা, কেউ কিছু বলছিলেন না। আচ্ছা, আমি একটু টাইপোগ্রাফি নিয়ে একটু আলোচনা করি, তারপর ছোটখাটো একটা ডিজাইন করে দেখাবো, ঠিক আছে? দেখেন স্যার, আমি সিলেকশনটা নিয়ে, আচ্ছা ঠিক আছে, আপু বলেন না, আমার এরকম ইম্পর্টেন্ট কিছু না, আপনি কন্টিনিউ করেন, আমি পরে একটা জিজ্ঞেস করে নিব। বলেন। স্যার হচ্ছে আমরা কি সিসি থেকে ইউজ করব ইলাস্ট্রেটর না সিএস6 ইউজ করব? আমি বলেছি যে কোনো একটা করলেই হবে, এটা নিয়ে আসলে আমাদের চিন্তা করার কিছু নাই, আপনি যেটা নিয়ে করবেন সেটাই পারফেক্ট। বাট ফাইলটা সেভ করার ক্ষেত্রে, অনলাইনে যখন হচ্ছে ফাইলটা আমরা আপলোড করব, তখন একটা ফরম্যাট আছে, একটা সিস্টেম আছে, তো ওই সিস্টেমটা আমি দেখায় দিব, আপনি সেটা ইলাস্ট্রেটর সিসি দিয়ে করেন আর সিএস6 দিয়ে করেন, করা যাবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এবারে একটু টাইপোগ্রাফি নিয়ে আইডিয়া দিচ্ছি। তো টাইপোগ্রাফি
আইডিয়া লিখে সার্চ করলাম, ঠিক আছে, এটাও আমরা কিছু জানি না। আচ্ছা, এখানে টাইপোগ্রাফি আইডিয়া লেখার সাথে সাথে আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে কি, আপনার কিছু ডিজাইন দিছে, টাইপোগ্রাফি কেমন ডিজাইন হয় সেগুলো। তো আসলে অ্যাকচুয়ালি আমরা ওগুলো দেখার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এই মুহূর্তে ফন্ট গুলো আমরা কোথায় পাবো। তো আমরা কয়টা ফন্টের সাইটের নাম জানি বলেন তো? দুই থেকে তিনটা স্যার, গুগল ফন্ট, ফন্ট কুয়েরেল, দা ফন্ট। আচ্ছা, দা ফন্ট। আমরা কি অ্যাপ ফন্টস এর নাম জানি? অ্যাপ ফন্টস, অ্যাপ ফন্টস, তারপর হচ্ছে ফন্ট জয়, তারপর হচ্ছে আপনার, আচ্ছা আমি একটু যদি লিখে সার্চ করি, ফন্ট ফ্রি ফন্ট ডাউনলোড সাইট, ওকে। হ্যালো স্যার। বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে সর্বোচ্চ কয়টা ফন্ট আমরা পিসিতে ইনস্টল করে রাখলে আমরা এর বাইরে আর কোনো ফন্টের দরকার হবে না? আচ্ছা, খুব সুন্দর কথা, সর্বোচ্চ 20টা ফন্ট হলেই চলে। সেই 20টা ফন্ট স্যার আমাদের একটু দিলে আমরা তার ওগুলা রাখতাম, বাকিগুলো আর রাখতাম না। একটা ফন্ট দিয়ে দিলে আমাদের ভালো। আপনারা রাখবেন না কেন, আপনারা ডিজাইনার সাহেব ভাই, এগুলো তো কাজ করতে হবে। অনেক সময় অনেক ফন্ট দেখবেন, হবে রাখবো ভাই ওই 20টা আমাদের, স্যার কনফিউশন হয়ে যায় যে কোনটা কোনটা দিলে কোনটা ভালো হবে। আমার নেটওয়ার্ক অনেক সমস্যা এইবার পাইলাম। আচ্ছা, আমি এখানে একটা লিস্ট করে দিব, না যে আপনাদের নোটপ্যাডে লিখছিলাম না, এটা আমি লিখে এখানে হচ্ছে আমি আপনাদের একসাথে দিয়ে দিব না, ওকে। আমি কিছু স্যার ওগুলাই বেশি গুরুত্ব দিব আর কি, বেশিরভাগ ওই 20টাকে গুরুত্ব দিব। হ্যাঁ হ্যাঁ, ওগুলো বেশি প্রায়োরিটি দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাকে প্রায়োরিটি বেশি দিব আর কি, যেখানে কাজ করবো সেখানে 20টাই রাখবো বেশি। দেখেন, আমরা এখানে অনেকগুলো ফন্টের সাইট এখানে ওপেন করছি, এই সাইট গুলো আপনার অনেক পপুলার, এগুলো একটু দেখেন। প্রথমটা হচ্ছে অ্যাপ ফন্টস, আমি এখান থেকে এটাকে লিখে নিচ্ছি ফন্ট সাইট। আচ্ছা, তারপর হচ্ছে ফন্ট জয়, তো ফন্ট জয়টা আমি পরে দিচ্ছি, এটার একটা কারণ আছে। আচ্ছা, আমরা যে ফন্টগুলো দেখি আসলে ফন্টগুলোর মধ্যে আমাদের কিছু, মানে ফন্টের মধ্যেও কিন্তু কিছু রুলস আছে, ফন্ট ব্যবহার করার ক্ষেত্রেও কিছু রুলস আছে। এখানে তো আরো আপনাদের হচ্ছে ওয়েবসাইট ছিল, দা ফন্ট ছিল, তারপর হচ্ছে ফন্ট স্কোয়ারেল, না ওগুলো দিয়ে দিচ্ছি। স্যার হ্যালো। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। আমি আরেকটা জিনিস বুঝি না, সেটা হচ্ছে যখন রোবোটো, লেটো, নেক্সা, ওপেন সেন্স এই ফন্টগুলো যখন আমি ডাউনলোড করে এক্সট্রাক্ট করছি, তখন দেখা যাচ্ছে যে একটা ফন্টের ভিতরে আবার অনেকগুলা স্টাইল আসতেছে, এগুলা কি? ওইটাই আমি বলতেছিলাম, ওইটাই আমি বলবো। ওয়েট, আচ্ছা, একটা ফ্যামিলিতে কে কে থাকতে পারে বলেন তো? একটা ফ্যামিলিতে অনেক ধরনের মানুষই থাকতে পারে, আপনার জামাই বউ থাকতে পারে, বাপ মা থাকতে পারে, দাদা দাদি থাকতে পারে, বাচ্চা কাচ্চা থাকতে পারে, পারে না? জি স্যার, জি থাকতে পারে। আচ্ছা, এখন আমাদের যে ফন্ট গুলো আমরা নেই, তো একটা পরিবারকে এরকম হচ্ছে, আমাদের অনেক সময় বংশের নাম থাকে না? আচ্ছা, এখানে কার কি বংশ আছে, ধরেন হচ্ছে মিয়া বংশ বা খান বংশ, তারপরে আরো কি কি জানি বলে এটাকে, চৌধুরী বংশ, আ বংশ, পাঠান বংশ। আচ্ছা, পাঠান বংশ। এখন এই বংশগুলোই হচ্ছে কি জানেন, একটা হচ্ছে সেরিফ, আরেকটা হচ্ছে সেন সেরিফ।
একদম ইজি ভাবে বুঝেন। তাহলে আমরা একটা পরিবারকে বা আমরা যখন কোনো কিছুকে ডাক দিব তো নিশ্চয়ই তার ওই নামটা ধরে ডাক দিতে হবে না, ঠিক আছে? তা আমরা প্রথমেই কাকে ডাক দিতেছি, কল করতেছি পুরো ফ্যামিলিকে, বুঝবেন কথাটা? বুঝবেন তো পুরো ফ্যামিলিকে ডাক দেওয়ার জন্য আমরা এখানে দা ফন্টে যাই। একটা হচ্ছে উদাহরণ দেখি, আগলের বংশ। হ্যাঁ, তো আমরা এখানে আসলাম, প্রথমে ফ্যামিলিকে ডাক দিচ্ছি। এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ফ্যামিলি, প্রত্যেকটা এক একটা ফ্যামিলি। আচ্ছা, তো এই ফ্যামিলির ভিতর আমি যখন এই যে সেন্সরি ফ্যামিলিটাকে বেছে নিলাম, এটার ভিতর গেলাম, বুঝবেন এটার ভিতর আসার পর আমি এখানে কি পাবো? একটা ফ্যামিলির মধ্যে একজন প্রধান কে থাকে? বাবা হয়ে আসছে, বাবা। আচ্ছা, এখন ধরেন এই ফোনটা লেমন মিল্ক, এটা হচ্ছে কি বাবা নাকি? আচ্ছা, তো এই ফন্টের ভিতরে আমি এখন একটু যাব। স্যার নয়েজ আসতেছে কই থেকে যেন? আচ্ছা স্যার, সবাই মিউট করে দেন স্যার, ভালো করে বুঝেন। দোয়াফলা করতেছে। দেখেন, প্রথমত আমরা কোথায় গেলাম? আমরা প্রথমে ফ্যামিলিটাকে খুঁজে বের করলাম, ফন ফ্যামিলি, কি টাইপের ফ্যামিলি এটা, সেন্সরি। তারপর খুঁজে বের করলাম কাকে, বাবাকে। এখন বাবার ভিতর, বাবাকে কি বলছি আমি, ফ্যামিলির প্রধান। তো প্রধানের ভিতর আসার পর তারপর কি থাকবে? তার সাঙ্গপাঙ্গ যারা আছে তারাই তো থাকবে। তো এখন যদি লিস্টটা দেখি আমরা, প্রথমে আমাদের বাবাকে আমরা টার্গেট করে ভিতরে আসলাম, এরপর আমরা এখানে ধরেন মাকে পাচ্ছি, ভাইকে পাচ্ছি, বোনকে পাচ্ছি, বাচ্চা কাচ্চা পাচ্ছি, দাদা দাদি পাচ্ছি, বুঝা গেছে? এটাই হচ্ছে ফন্টের স্টাইল। বলেন তো কি বলছি আমি? জি স্যার, বোঝা গেছে? আমি জানি না, এর থেকে সহজ ভাবে বুঝাইতে পারবো না। মানে একটা ফন্টকে ফন্টের ভেতরে ওই ফন্টটাকে আরো অনেক ভাবে ডিসক্রাইব করা হয়েছে, ওটা ভ্যারাইটি গুলো হচ্ছে অনেকগুলো ভ্যারাইটি, আর অনেক ফন্টে একটা ফন্টে শো করা হয়েছে আমাদের। আচ্ছা, আমরা যখন মনসিরাট ফন্টটাকে যাই, এই যে দেখেন আমি ফটোশপে যদি ওপেন করি, এখানে আমি এসে মনসিরাট ফন্টটা লিখলাম। এখন আমার মনসিরাট ফন্টে এখানে কোন কোনটা আছে দেখেন তো, মনসিরাটটা কে? মনসিরাটটা ধরে নেন এটা হচ্ছে আপনার ফ্যামিলির প্রধান, ঠিক আছে? মনসিরাট ফন্টটা আপনার ফ্যামিলির নামটা কি? সেন্সেরিফ টাইপের ফন্ট। এটার ফ্যামিলির নাম কি, ফন্ট ফ্যামিলি কি? সেন্সেরিফ। আর এটার যে হচ্ছে ফ্যামিলির প্রধানটা, এই প্রধানটা হচ্ছে ধরেন এটা মনসিরাট, আর এটাকে আমরা বলে থাকি ফন্টের টাইপ, ঠিক আছে? তো দেখেন এর মধ্যে আমরা আরো স্টাইল পাচ্ছি না, ফন্টের স্টাইল। এই হচ্ছে ইটালি, এই হচ্ছে রেগুলার, এই হচ্ছে মিডিয়াম, এটা সেমি বোল্ড, অর্থাৎ এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে চাচা খালু, তারপরে ধরেন হচ্ছে দাদা দাদি, বাচ্চা কাচ্চা, এগুলো, বুঝা গেছে? তাহলে আমাদের এখানে শুধু মনে রাখার বিষয় হচ্ছে একদম ক্লিয়ার, প্রথমত আমাদের ফন্ট ফ্যামিলি আসে, ফন্ট ফ্যামিলি, ওকে? তারপরে আমরা কি পাবো, কালারটা কিন্তু এখানে দেখেন কন্ট্রাস্টটা যাচ্ছে না, এটাকে একটু ব্ল্যাক করে দেই, এখন কিন্তু ভালো লাগবে। এটার থেকে আমরা স্টাইল দিয়ে দিলাম সেমি বোল্ড, একটু জুম করে নিচ্ছি, এবার এটাকে কপি করলাম। এবার আমরা ফন্টের টাইপ, তারপরে যদি আমরা আসি ফন্টের স্টাইল, আপনারা কি এই প্রসেসটা বুঝতে পারছেন? বলেন তো। তাহলে একটা ফন্টের মধ্যে কয়টা জিনিস থাকতেছে? একটা ফন্ট ফ্যামিলি, ফন্টের টাইপ, ফন্টের স্টাইল, ওকে? আচ্ছা, তো এখন আমি যদি বলি যে আমার এখানে যে লেখাটা আছে এটা কি টাইপের ফন্ট, কি বলবেন?
ফন্টের টাইপ যেটা এটা আসলে কি কি টাইপের ফন্ট এটা সেন্স সেরিফ সেন্স সেরিফ টাইপের ফন্ট বুঝা গেছে এটা হচ্ছে সেন্স সেরিফ টাইপের ফন্ট আর এটার যে নামটা যেটা ওই যে আমরা বাবাকে ডাক দিয়ে খুঁজে বের করছি ওটা কি ফন্টের ফ্যামিলি ঠিক আছে এটাকে এবার টার্গেট করবেন কি ফন্টের ফ্যামিলি অর্থাৎ নামটাকে পুরো কল করলেন তারপর আপনি এখন আসবেন ফন্টের স্টাইলটা কি এখন এই মুহূর্তে স্টাইল আছে থিন আমরা যদি এখানে অন্য একটা স্টাইল দেই তাহলে এটা সেমি বোল্ড স্যার হ্যাঁ এখানে যে মনসিরাত ফন্টটা আপনি লিখছেন ওইখানে বক্সের ভিতরে হ্যাঁ আমার এখানে তো অনেকগুলা ফন্ট আছে যেমন ওই ফন্টগুলো অনেক নিচে খুঁজে বের করতে হয় ওখানে লেখা আমি কিভাবে উপরে ফন্টগুলো উপরে রাখতে পারবো সেটা একটু দেখেন মানে কোন উপরের ফন্টগুলো মানে এখানে যে আইকন বক্স ক্লিক করলে সবার উপরে থাকবে ফন্টগুলো আমি কথাটা মনে হয় বুঝিনি আপনার মানে এখানে এটা না এটা যেমন মনসিরাত ফন্টটা আপনি লিখছেন না হ্যাঁ আমি যদি ওখানে এই আইকন বক্সে ক্লিক করি তাহলে যেন প্রথমেই মনসিরাত ফন্টটা উপরে থাকে এটা কিভাবে আমি নিয়ে আসবো পারতেছি না মানে আইকন ফন্টে আমি এখানে এসে এটার কথা বলছি হ্যাঁ হ্যাঁ ওটা প্রথমেই থাকবে হ্যাঁ ওইখানে প্রথমেই থাকবে আচ্ছা এখানে এখানে তো আপনার প্রথমে প্রাথমিক অবস্থায় আপনি তো সরাসরি এটাকে ওইভাবে রাখতে পারছেন না আপনি এখান থেকে টাইপ গুলো চুজ করে দিতে পারবেন দেখেন আপনি কি টাইপের চাচ্ছেন সেন্স সেরিফ এটা ক্লিক করলে আপনার সেন্স সেরিফ টাইপের যত ফন্ট আছে সেগুলো আগে আসবে আচ্ছা বুঝতে পারছেন জি বুঝতে পারছি এভাবে আপনি ওখান থেকে একটু কাস্টমাইজ বা ফিল্টার করে আপনার ফন্ট গুলোকে আপনি আগে পিছে নিতে পারেন আচ্ছা এখন আমাদের সাথে কিছু বাই ডিফল্ট ফন্ট তো থাকছে ইয়েতে হ্যাঁ তো আমি কি চাইলে ওগুলো সব ডিলিট করে দিয়ে যে ফন্টগুলো আমার লাগবে ওগুলো কি রাখা যাবে এরকম কিছু করা যাবে আপনার বাই ডিফল্ট ফন্টটা আসতেছে কোথা থেকে এটা বুঝেন আপনার অপারেটিং সিস্টেম থেকে এখন অপারেটিং সিস্টেমের ফন্টগুলো অনেক সময় আপনি যদি মনে করেন ফেলে দিতে চান তাহলে ফাইল কিন্তু অনেক সময় মিসিং হতে পারে অনেক সময় আপনার উইন্ডোজে ঝামেলা হতে পারে আচ্ছা আনুগুলো রাখতে হবে রাখাটাই ফন্টে কাজ করতে গেলে ঝামেলা হবে দেখাবে ফন্ট মিসিং অনেক ঝামেলা হবে রেখে দেওয়াই বেটার সব থেকে আচ্ছা আচ্ছা এখন আমাদের যে কাজটা আমি দেখাই মনে করেন কালার তো দেখছেন মোটামুটি একটু আইডিয়া আসছে আর ফন্টের সাইজ গুলো আমি এখানে কিন্তু লিখে দিছি এগুলো সব দিয়ে দিব আপনার পুরো ফাইলটা তাহলে এখন কি ক্লিয়ার ফন্টের টাইপ স্টাইল এবং হচ্ছে ফন্ট ফ্যামিলি জি ভাই ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার এখন আসেন যে একটা ব্র্যান্ডিং ডিজাইন করবেন এটা খুবই ইম্পর্টেন্ট ধরেন আপনি একটা কোম্পানির জন্য কাজ করবেন একটা লোগো নিয়ে আপনার লোগো নিয়ে কাজ করার জন্য কিন্তু সেই কোম্পানির ইন্ডাস্ট্রিটা আপনাকে কিন্তু আগে যাচাই করতে হবে সে কোন ইন্ডাস্ট্রিতে নিশ্চয়ই আমি এগুলো দেখিয়েছি আপনাদের আপনারা অলরেডি জানেন তো তারপরে বিষয়টা হচ্ছে যে আমরা বুঝি না আমাদের এখানে টেক্সটটা আমরা কিভাবে করব ধরেন আমি আপনাকে একটা গ্রামীণ ফোনের লোগো দিলাম ঠিক আছে এটা একটু বুঝেন আমি গ্রামীণ ফোন লোগো লিখে সার্চ করলাম আপনাকে এটা দেয়া হইলো এই লোগোটা এটা কি গ্রামীণ ফোনের ব্র্যান্ডিং কালার না জি ভাইয়া এখন আমি আপনাকে বললাম আমি তোমাকে এই লোগো দিয়েছি তুমি আমাকে এখন একটা ডিজাইন করে দাও এখন আপনি কি করবেন বলেন আপনি কি করবেন আপনার কি করণীয় ফার্স্ট টাইম কোন পয়েন্টটাকে আপনি নোট করবেন কালারটাকে ভাই এই কালারটা কি আচ্ছা এই কালারটা কি এটার সাথে যায় এমন কোন কালার কি রাখা যেতে পারে কি বল মনে করেন হ্যাঁ এটার সাথে অবশ্যই শেড অথবা কন্ট্রাস্ট আচ্ছা মনে করেন আমরা এখন এটা নিয়ে একটা কাজ করব ঠিক আছে আমি এখানে আসলাম নিউতে গেলাম নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে আপনাদের পুরো কাজটা করেই দেখাই সাপোজ আপনি একটা ব্যানার বানাবেন কিংবা হচ্ছে একটা পোস্টার বানাবেন ধরুন আমি এখানে নিলাম 1000 আচ্ছা এখানে আমি নিচ্ছি 768 আর এখানে আমরা নিতে পারি হাইটটা 960 ঠিক আছে এটা নিলাম স্যার আমার আমার পেজটা এরকম আসে না কেন আপনি মানে কোন সফটওয়্যার চালাচ্ছেন সিসি ভার্সন আমারটা সিএসসি ভার্সনটা ওইটাতে আসবে না তো সিএসসি পেজে আসে না আচ্ছা আমরা স্যার এটাতে করছি কেন মানে ফটোশপে পেজে করতেছি কেন ইলাস্ট্রেটর না করে
আমি তো আজকের ক্লাসে শুধু কালার নিয়ে কথা বলতেছিলাম, আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে আপনারাও যদি পরে করেন সেটা ফটোশপে করেন, ইলাস্ট্রেটরে করেন, করতেই পারবেন, সমস্যা নাই। তো দেখেন আমি এখান থেকে লিখে দিলাম পোস্টার, আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। তো এখন এখানে 72 রেজুলেশন, আমরা চাইলে 300 করতে পারি, চাইলে 72 রাখতে পারি। ধরেন এই পোস্টারটা কিন্তু আমার বাহিরে কিন্তু প্রিন্ট হবে না, আমাদের এটা কি হবে, এটা আমরা ওয়েবে যে কোনো সাইটে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে 72 রাখলে প্রবলেম নাই, আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে পারি। ওকে, এবার আসেন ওই যে আমাদের লোগোটা ছিল যেটা আমরা ওখান থেকে নিয়েছি, এটাকে কন্ট্রোল ভি দিয়ে এখানে এসে পেস্ট করব। আগে এটাকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করে নেবেন, তারপর এখানে আসবেন ফটোশপে এসে আপনি এটা পেস্ট করে দিবেন। ওকে, চলে আসছে, আমি এটা চোখটা আপাতত অফ করে দিচ্ছি। এখন গ্রামীণ ফোনের কিছু ব্যানার দেখা যাক, আমরা এখানে লিখি বিভিন্ন টাইপের ব্যানার আছে নাকি। আচ্ছা, এখানে অনেক অনেকাংশে আপনার কি লিখেছে, আপনার কিন্তু মনে করেন বাংলায় লিখেছে। আচ্ছা, আমরা যদি একটু ইংলিশ ব্যানারটা খুঁজি দেখি আছে কিনা। ধরেন আমি দুই একটা কথা আর কি নিতে চাচ্ছি এখান থেকে, দ্যাটস ওয়াই আমি এটা নিচ্ছি। আমি এখানে লিখতেছি, দেখেন ওকে, ধরুন গ্রামীণ ফোন অডিও কনফারেন্সিং, এই কথাটুকু আমরা এখানে লিখলাম। আচ্ছা, তারপর আমরা একটা হচ্ছে মডেল বা হচ্ছে মোবাইল ইউজার, একটা পিএনজি ইমেজ নিব। আচ্ছা, মোবাইল ইউজার বলতে এখানে সব কার্টুন চলে আসছে। এই টাইপের, ওকে, এখান থেকে যদি আমরা একটু দেখি, এই ইমেজটা আপনার কিন্তু পিএনজি, একটু যদি দেখি, হ্যাঁ এটা আমরা সেভ করে নিচ্ছি, ডেস্কটপে নিলাম, এখানে আসলাম, সেভ করলাম, ফাইন। এখন আমরা ফাইলে যাচ্ছি, প্লেস লিঙ্কে ক্লিক করলাম, যারা CS6 ব্যবহার করেন তারা পাবেন প্লেস, এখানে আসলাম, এটাকে আমরা এখানে ওপেন করছি। ওকে, এখন আমরা যে ডিজাইনটা করব, ঠিক আছে, ডিজাইনটা এই যে আপনারা ডিজাইন করার সময় যে আপনারা অনেক মানে কি করব, কোথায় নিব, কিভাবে টেক্সটটা বসাবো, এগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত অনেকেই ভাবেন, ভাবেন কি না বলেন তো, কারো আসে ভাবনা যে আসলে একটা ডিজাইন করতে কিভাবে করব। তো সেক্ষেত্রে আমাদের দেখেন এত কিছু মাথায় রাখতে হবে না, একদম সিম্পল বিষয় বলতেছি, যদি এভাবে আপনারা খেয়াল করে কাজ করেন, এই যে এতক্ষণ কালারের রুলস দেখলেন, তারপর আপনার টাইপোগ্রাফি দেখলেন, এগুলো দেখবেন অটোমেটিক চলে আসছে কিভাবে। নাম্বার ওয়ান, আমি এখানে তিনটা পয়েন্ট আপনাকে বলবো। একটা হচ্ছে শুধুমাত্র টেক্সটকে আপনি একটু মডিফাই করার মাধ্যমে আপনার ডিজাইনটাকে সুন্দর করবেন। নাম্বার টু, আপনি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা ব্র্যান্ডিং ভাব নিয়ে আসবেন। নাম্বার থ্রি, আপনি এটার শেপটাকে চেঞ্জ করে এটার একটা ভালো একটা আউটলুক আপনি দিবেন। ওকে, তিনটা পয়েন্ট বললাম। প্রথমে আমরা দেখব টেক্সট নিয়ে কিভাবে কাজটা করা যায়। আমি এখানে টেক্সটটা লিখেছি, যেহেতু একটা একটা করে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, টাইপ টুলে গেলাম, এখানে আসলাম। তো আসার পর আমি এখানে ফন্টের সাইজটা বাড়িয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে আমি একটা ফন্ট দিতে যাচ্ছি, ফন্টটা আমি দিলাম বেবাস। ওকে, আবার একবার দেখি আমি ফন্টটা, এটা আসেনি, এটাতে আমি ক্লিক করলাম। ওকে,
তো এটা হচ্ছে আমার একটা ফন্ট আসলো, অথবা আপনি চাইলে রোবটও নিয়ে কাজ করতে পারেন, এটা একটু লম্বা টাইপের ফন্ট হয় আর কি। আমি এগুলো বলে দিব, সমস্যা নাই। আচ্ছা, তো যে কোনো একটা ফন্টকে আমি ধরেন টার্গেট করলাম, তারপর আমার সম্পূর্ণ লেখাটাকে আগে লিখি, লিখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা দিলে এখানে বেটার মনে হয়। ওকে, তো আমার এটা গেল, তারপরেরটা আমি লিখি অডিও, এটা লিখলাম, তারপর আমরা এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি করলাম, ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে অডিওটা লিখে ফেললাম, তারপর আরেকটা কপি করছি, এবার আমরা এখানে এসে কনফারেন্সিং এখানে আসলাম, এটা আমরা এখানে দিলাম। আচ্ছা, আমাদের লেখা কিন্তু হলো। আচ্ছা, এবার আমি সাজাবো জিনিসটাকে, আমি সাজাবো কিভাবে, সাজানোর জন্য আমরা একটু এখানে পুরোটাকে ধরেন আমরা ব্ল্যাক এর দিকে দেই, একটু গ্রে এর উপর এরকম দিই, দেখেন এখানে আমি এটা দিলাম। আমরা চাইলে এখান থেকে কিন্তু এটাকে ধরে এখানে একটা ক্লিক করলে কালারটা চলে আসবে। তারপর এখানে আসলাম, ওকে, আমরা এখানে আসলাম, ডাবল ক্লিক করছি, এখান থেকে আমরা এই কালারটা পিক করলাম, ফাইন। তো এটাকে এখন আমরা আমাদের মন মতো একটু ছোট বড় করে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করব, লাইক গ্রামীণ ফোনটা এভাবে রাখছি। প্রত্যেকটা ডিজাইন করার ক্ষেত্রে আপনারা কি করবেন, একটা শেপ নিতে পারেন, এই জায়গা থেকে আমি একটা শেপ নিচ্ছি, এইটুকু দেখেন আমি মেপে নিচ্ছি না, আলাদা ভাবে এইভাবে নিলাম, একটা লেয়ার নিলাম, এখানে একটা নরমাল কালার দিলাম। কালার দেওয়ার পর আমি ঠিক এখান থেকে একটা গাইড এখানে বসিয়ে দিই, এখান থেকে একটা গাইড বসিয়ে দিলাম, আবার নিচের দিকে আসবেন যাতে আপনার টেক্সটটা এইটুকুর ভিতরে থাকে। এই কাজটা সবসময় করবেন, এই পাশে দেন একটা, তারপর এখান থেকে একটা গাইড দিয়ে দেন। এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি। সো আমার এটা হলো, এখানে বসলো, তারপর আমি এখানে অডিওটাকে রাখলাম, তারপর আমার এখানে আছে কনফারেন্স, তো আমি কনফারেন্সিংটা আমি এখানে রাখবো, আমি সেটা এখানেও রাখতে পারি, এটা নিচেও রাখতে পারি, ওকে, প্রবলেম নাই। তো আমি এখানে রাখছি, দেখি আমরা চাইলে এটাকে একটা করে ফেললে ভালো হবে, আমরা এখান থেকে এটাকে একটা করি, এখানে এসে আমি কনফারেন্সিংটা দিয়ে দিলাম। ফন্টের সাইজটা একটু মাথায় রাখবেন, এখানে আপনার ফন্টের সাইজ কত, 47। আমাদের যখন ফন্টের সাইজটা বাড়াবো, ধরেন H1 ট্যাগ থেকে H6 পর্যন্ত একটা ট্যাগ আছে, তো যারা ওয়েবের কাজ করে তারা বিষয়টা ভালো বুঝে। H1 ট্যাগটা হয় মানে হেডিংটা সবসময় হয় 36 পিক্সেল, অর্থাৎ 36 PT যেটা, ঠিক আছে। তো আমরা এখানে রাখলাম কত, 36 PT। আমরা যখন বাড়বো বা কমবো, আমাদের এরকম হলে বেশি ভালো হয়, 6-6 করে বেশি বাড়বো অথবা 6-6 করে কমবো, বোঝাতে পারছি, হয় 6-6 করে বাড়বেন, না হয় 6-6 করে নিচের দিকে বা কমবেন। আচ্ছা, এখন আমার হেডিং 1-2-3 আর কি, হেডিং 1 থেকে একটা পার্থক্য, জি। তো এখন এই অডিও কনফারেন্সিংটা আমার এখানে যতটুকু আছে, আমরা এটার মধ্যে আমাদের ফোকাস কিওয়ার্ড কোনটা, বা ফোকাস কি বলে এটাকে, যে ফোকাস ওয়ার্ড কোনটা বলেন তো। হ্যাঁ, অডিও কনফারেন্সিং স্যার, অডিও কনফারেন্সিং স্যার, গ্রামীণ ফোন। আমার এখানে কনফারেন্সিংটাই হচ্ছে আমার মূল একটা ফোকাসিং কিওয়ার্ড, ঠিক আছে। মানে এই যে অ্যাডটা দেয়া হচ্ছে, কিংবা আমি যে একটা ডিজাইন করছি, এখানে বোঝাতে যাচ্ছি যে কনফারেন্সিং কথাটা যাতে হাইলাইট হয়, বুঝতে পারছেন, অডিও কনফারেন্স। ওকে, আমি পুরোটাও দিতে পারি, আমি চাইলে শুধু কনফারেন্সিংটাও দিতে পারি, অথবা আমি চাইলে শুধু অডিওটাকেও মডিফাই করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যখন আপনি এই কাজগুলো করলেন, এখন আপনার এখানে একটা কল টু অ্যাকশন বাটন থাকতে পারে, বুঝতে পারছেন। তো আপনি ধরেন এখান থেকে লিখে দিলেন ক্লিক হেয়ার, ওকে, এটা কখনোই এটার সমান হবে না, এটাকে ছোট করতে হবে, এটা আছে 36, আমি একটু 30 যেতে পারি বা 24 যেতে পারি, 24 গেলাম, দেখেন। এই যে আমি কল টু অ্যাকশনটা,
রাখলাম এবং সব কিছুই আমার যখন এখানে আছে, আপনারা বলেন তো এখানে কি এখন পর্যন্ত গ্রামীণ ফোনের কোনো ব্র্যান্ডিং আমি খুঁজে পাচ্ছি না স্যার? এবার আমি লেয়ারে যাব, আমার এখান থেকে আমার এই লোগোটাকে আমি এখানে ফিক্সড করছি, একটু আমি লোগোটাকে ছোট করব, করে আমাদের লোগোটাকে আমি এটার ভিতরের দিকে রাখতে পারি ঠিক এভাবে, ফাইন। এখন আমার কিন্তু শুধুমাত্র টেক্সটই আছে আর আমার শুধুমাত্র একটা লোগোই আছে, আর তো তেমন কিছুই নেই। তো যদি কিছু না থাকে তার মানে কি এখন আর পর্যন্ত আমার এই জায়গায় ব্র্যান্ডের যে কালারটা, এটা যে এই ব্র্যান্ডের একটা ব্যানার সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? আমাদের করতে হবে কি, এখান থেকে হয় কনফারেন্সিং না হয় অডিও, যে কোনো একটাকে আমরা এখানে যাব, এই কালার একটা পিক করে দেব। এবার আপনি বলেন তো এটার সাথে এখন কি ম্যাচ করছে একটু? দ্যাট মিন্স যে কেউ কিন্তু এখন দেখলে বুঝতে পারবে যে এটা গ্রামীণ ফোনের একটা ব্র্যান্ডিং বা যে কোনো একটা হচ্ছে ব্যানার তৈরি করা হয়েছে। জিনিসটাকে আরো বোঝানোর জন্য কি করবেন, এখান থেকে একটা শেপ নেবেন। তো শেপটা কিভাবে নেবেন, জাস্ট এখান থেকে এইটুকু একটা কল টু অ্যাকশন বাটন দেওয়ার জন্য একটা শেপ নিয়ে নিলেন। তো শেপের কালারটা আপনি কি করেন, এই কালার নিয়ে নেন, ওকে। আর আপনার যে লেখাটা আছে, এই যে লেখাটা ক্লিক হেয়ার, এটাকে এটার উপরের দিকে উঠিয়ে দেন। দেখেন এটাকে মাঝ বরাবর আমি রাখবো, আমার এই বাটনটা যতটুকু আছে এটার ভিতরের দিকে, ওকে, উপরে নিচে ঠিক করে দিবেন। তো এখন কি আরেকটু কুল লাগতেছে, কিন্তু আমার এখানে ব্ল্যাক, আমি যদি এটাকে এখন ডাবল ক্লিক করে হোয়াইট করি আরো সুন্দর লাগবে, বুঝতে পারছেন? এখন গ্রামীণ ফোন কথাটা এই টেক্সটের সাথে কেমন জানি যাচ্ছে না। আমি এটাকে যদি একটু সিম্পল লেখা দিয়ে দেই, যেমন মনসিরাটটা, আমি এখান থেকে মনসিরাট রেগুলার আমি একটা যদি দেই, আচ্ছা মিডিয়ামটাই দিলাম। এবার দেখুন এখন কি একটু ভালো লাগছে? আচ্ছা, তো এটা কি গেল, আমি কি বলেছিলাম যে এটা গেল আমাদের টেক্সটটাকে যখন আমরা একটু এদিক সেদিক করলাম তখনই আমাদের ব্র্যান্ডিং বিষয়টা কিন্তু ফুটে উঠছে, ওকে। আচ্ছা, এখন আমরা পিছনে নাম্বার টু যে রুলস আছে সেটাতে যদি যাই, তাহলে বলেছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার বিষয়টা, ব্যাকগ্রাউন্ডটা এবার আমি একটু চেঞ্জ করব। আমি একদম ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম, ব্যাকগ্রাউন্ডে চলে এসে এই লকটা খুলে দিলাম, কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করলাম। এখন আমি চলে গেলাম কোথায়, অ্যাডজাস্টমেন্টে, ওই যে একটু আগে আমি হিউ স্যাচুরেশন দেখিয়েছিলাম না, এখানে আসবেন। এবার এখানে আসার পর আমি কিন্তু সিলেকশন করে দিয়েছি পিছনের ব্যাকগ্রাউন্ড, এখন যদি আমি এটাকে একটু আগে পিছে করি কিংবা আমি যদি একটু চেঞ্জ করি, আমার এখানে কোনো কালার আসতেছে না? কেন, প্লেয়ার সিলেক্ট, হ্যাঁ লেয়ারকে সিলেক্ট করতে হবে স্যার। আচ্ছা, আমি তো লেয়ারটাও সিলেক্ট করেছিলাম, দেখি এখানে লেয়ার সিলেক্ট হয়নি, হচ্ছে? ডিফল্ট যদি দেই হচ্ছে, কিছু হচ্ছে? আচ্ছা, কারণটা হলো এখানে একটা কিছু একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, আপনি এই মুহূর্তে এই ফটোশপটায় যে কাজটি করছেন এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? এটা কিন্তু আপনার উপরে কোনো আলাদা শেপ নাই, যদি আপনার আলাদা কোনো শেপের মধ্যে আপনি এই কালারটা দিতে চাইতেন, সাপোজ আমি এখানে এটা দিলাম, দেওয়ার পর আমি কন্ট্রোল চেপে এটা সিলেকশন করলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, হিউ স্যাচুরেশনে গেলাম, দেন যদি আমরা কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? তো আমাদের এখানে কিন্তু যদি চেঞ্জ করতে হয় আমি কিন্তু আমার এটাতে করব। তো এটাতে কিভাবে চেঞ্জ করব, এটাতে চেঞ্জ করার সিস্টেম হলো আপনি, হ্যাঁ হ্যালো, কিছু বলছেন? শুনুন আছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, দেখেন হ্যাঁ শুনছে, শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি জি ভাই, ওকে। দেখেন আমরা এখন এখান থেকে কালার ওভারলেতে যেতে পারি, কালার ওভারলেতে আসার পর আপনি এখান থেকে যদি কালারটাকে পরিবর্তন করেন তাহলে তো কি এখানে দেখতে পাচ্ছেন,
হ্যাঁ অফ করেন দেখেন এখন আমার এই ব্র্যান্ডিং এর কালারটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি আমার ব্র্যান্ডিং এর কালার আর লোগোর কালার এখানে সাদা জায়গাটা এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে না ঠিক আছে আমি এখন এটা ওকে করে দিলাম খেয়াল করেন এটা হচ্ছে আমাদের রুলস নাম্বার 2 আমরা এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের এই লোগোটার সাদা একটা অংশ আছে আমরা এখান থেকে ম্যাজিক ইরেজার টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করলাম তারপর আমি যদি এটাকে ওপেন করি তাও কিন্তু আমার এটা বোঝা যাচ্ছে না রাইট এখন আমাদের কাজ কি আমাদের কাজ হলো আমরা এখন 3 নাম্বার রুলসে চলে যাচ্ছি এখন আমরা একটা শেপ নিয়ে কাজ করব শেপটা হলো জাস্ট এখানে গেলাম একটা ধরেন ইলিপস টুল নিলাম আমি এখান থেকে শিফট চাপ দিয়ে ধরে এখানে একটা শেপ নিলাম এবং এই শেপটা নেয়ার পর এটাকে আমি একটু এদিকে দিচ্ছি ওকে এবং এটার কালারটা এখান থেকে ডাবল ক্লিক করে হোয়াইট করে দিচ্ছি এবং আমার এখানে যে টেক্সটটি ছিল সেই টেক্সটটাকে আমি ধরে আমি এখান থেকে এটা হোয়াইট করে দিলাম এখানে আমাদের যে কল টু অ্যাকশন বাটনটি ছিল এটাকে আমি ধরলাম এখান থেকে আমি কিন্তু এটার হোয়াইট করে দিতে পারি এবং সেই সাথে আমার এখানে যে টেক্সটটা ছিল এটাকে আমি এবার ব্লু করে দিতে পারি এবার দেখেন তো কিছু কি বোঝা যাচ্ছে আমার কি ব্র্যান্ডটা তাহলে ফুটে উঠলো না আচ্ছা নাম্বার 3 আমরা এই যে শেপটা দিলাম এই শেপটাকেই আরো কয়েক ভাবে শেপটা দেয়া যাবে এখানে যেমন আমি এখান থেকে একটা রেকট্যাঙ্গেল টুল নিচ্ছি রেকট্যাঙ্গেল টুলটা নিলাম অথবা আমি ইলিপস টুলটা নিলেও নিতে পারি নেয়ার পর আমি এখানে একটা লেয়ার নিলাম এটাকে একটু একটা শেপ দিয়ে দিচ্ছি তো আমাদের শেপটা কিন্তু ইমেজের অনেক উপরে আমরা এখন এটাকে টেনে নিয়ে যে ইমেজের নিচের দিকে যাব ওকে পিছনের দিকে আসলাম এখন এই শেপটার কালারটা কিন্তু আমার এটার সাথে যাচ্ছে না আমি কি করতে পারি আমি এই শেপের কালারটা হোয়াইট করতে পারি দেন এই শেপটাকে কন্ট্রোল টি দিতে পারি আমরা এখন রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা র‍্যাপ অপশনে ক্লিক করতে পারি কোথায় র‍্যাপ র‍্যাপ অপশনে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে আপনি যে কোনো এক পাশ ধরে এভাবে একটু টান দেন এই দুইটা পাশকে আমি এভাবে দিলাম তাহলে কি এখানে একটা আলাদা শেপ ক্রিয়েট হলো ঠিক আছে দেখেন আর আমি এটা কেন দিলাম আপনারা যদি খেয়াল করেন এখানে যে লোগোটা আছে ওটা কি একটু পেঁচানো টাইপের না মানে এই টাইপের এই যে একটা মানে কার্ভ টাইপের একটা শেপ হবে বুঝতে পারছেন দ্যাটস ওয়াই আমি এখানে এই শেপটা দিয়েছি আমি যদি এখন কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে যদি একটু টান দিয়ে বড় ছোট করি এবং এটাকে যদি আমি আরেকটু এই পাশটায় বসাই দেখুন আই হোপ আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝা গিয়েছে কি তাহলে যে কোনো কোম্পানির যদি কোনো লোগো আমাদের কাছে থাকে কিংবা কোনো ডিজাইন যদি আমরা করি তাহলে কি এভাবে করা যাবে যাবে স্যার একদম সিম্পল এর মধ্যে জিনিসটা কি ভালো লাগছে না আমরা কি এখানে অনেক কালার ইউজ করেছি বলেন আমাদের কিন্তু এখানে অনেক কালার ইউজ করা হয়নি সো এই হচ্ছে দেখেন আমাদের টাইপোগ্রাফিটাও এখানে চলে এসেছে আমাদের এখানে যে কালারটাকে আমরা বেস করে ডিজাইনটা করব সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ওকে বলেন এখন কারো কোনো প্রশ্ন বারে কাজ দিয়ে দিন স্যার হ্যাঁ সেটা অবশ্যই দিব বলেন আপনারা বলেন ওকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমরা ফার্স্ট ক্লাসটা তাহলে অবশেষে শেষ করলাম এখন আপনাদের কোনো মতামত কিংবা হচ্ছে আপনাদের কেমন লাগলো আজকের ক্লাসটা
চলবে, কিছু কি শিখতে পারবো ইনশাআল্লাহ, কি মনে হয়? অবশ্যই স্যার, শিখাটা আসলে স্যার নিজের কাছে তো অনেকাংশেই হচ্ছে শিখাটা নিজের কাছে, আবার অনেকাংশেই আপনার যে গাইডলাইন গুলো পাচ্ছেন সেটার উপরও কিন্তু নির্ভর করে। ধরেন একটা বাচ্চাকে যদি আপনি ছোটবেলা থেকে ভুল শিক্ষা দেন তাহলে কি সে সঠিকটা শিখবে? না, এই ভুলটাই শিখবে সব সময়, এটা করতে থাকবে। সেটাই তো, তার জন্য আমাদের সব সময় মাথায় রেখে কাজ করতে হবে যে আমরা কি ধরনের ডিজাইন করছি, কিভাবে করছি আর কিভাবে করব। এই কালার, টাইপোগ্রাফি এবং এগুলোর যে রুলস গুলো, এগুলো তো আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার আজকে, নাকি মার্টিন ভাই? জি ভাই ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের মানে অভিজ্ঞ ভাই, আমাদের বয়ান ভাই, আপনি এমনি বয়ান ভাই আছেন? লুৎফাতুন্নেসা আপু আপনি কিছু বলেন? হ্যাঁ জি স্যার আছি ভাই। আমার আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমি তো আসলে প্রথম থেকে থাকি নাই, মানে একটু মাথার উপর দিয়ে গেছে, পুরো ভিডিওটা দেখলে তারপর আমি আর একটু ক্লিয়ার হব। আচ্ছা, আর বয়ান ভাই? জি আছি স্যার। মানে এখন আপনার কি মনে হচ্ছে, মানে ডিজাইন ইমপ্রুভ করা সম্ভব এগুলো ডিজাইন গুলো মেনে কাজ করলে, রুলস গুলো? জি 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 সম্ভব, অনেক অ্যাডভান্স আলোচনা হচ্ছে স্যার। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের এটাও খেয়াল করবেন, এই জায়গাটায় আপনার কতটুকু গ্যাপ আছে, এখানেও আপনার কতটুকু গ্যাপ আছে, সবসময় এই জিনিসগুলো মেইনটেনেন্স করার চেষ্টা করবেন। আর পাশাপাশি আপনি দেখবেন এটার মাঝখানের ফাঁকা জায়গাটা, এখানে ফাঁকা জায়গাটা, এগুলো একটু দেখার চেষ্টা করবেন। তো এখন এইটুকু আমাদের না দেখলেও চলবে, আরো সামনে কাজ করলে আরো ক্লিয়ার বুঝবো, এটাই হচ্ছে কথা। তো এই ধরনের আমি তিনটা কাজ চারটা কাজ আপনাদেরকে করতে দিব, আমি কয়েকটা ব্যানার আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেম টু সেম আপনারা সবাই করবেন, ফটোশপে করেন আর ইলাস্ট্রেটরে করেন, কোনো আপত্তি নাই। জি ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, একটা বিষয়, মেসেঞ্জার গ্রুপ থাকলে মনে হয় ভালো হতো, আমি যদি একটু লেট করে আসছি তাহলে মনে হয় কমিউনিকেশন। আমি আমি এটা বলতে চেয়েছিলাম, ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ সব কথা তো আসলে যে আপনার 278 ব্যাচে সবাই আমার অ্যাড নাই, কারণ এখানে আমার অনেকগুলো আগের স্টুডেন্ট যারা অন্য ব্যাচের ছিল তারাও কিন্তু এখানে আসছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রাইভেট বিষয়টার জন্য আমাদের একটা গ্রুপ করা মনে হয় দরকার। আমরা তো 260 ব্যাচ, আমরা তো 78 ব্যাচে স্যার। হ্যাঁ সেটাই বলতেছি, অনেকেই আসছে, 278 ব্যাচে মনে করেন 8-9 জন এখানে আছে, 7-8 জন, ঠিক আছে, একটা ব্যাচ থেকে আসছে হলে বেশি আসছে। তো যাই হোক, এখন তাহলে কি করা উচিত বলেন, কে করবেন? ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাইয়া বলেন। এটা হচ্ছে যে এই যে রেকর্ডিংটা যখন করা হয়, দেখা যায় আমি যদি পরবর্তীতে রেকর্ডিংটা দেখতে যাই আমাকে আবার 2 ঘন্টা ধরে রেকর্ডিংটা দেখতে হয়। হ্যাঁ, তো রেকর্ডিংটা শুধু যদি বেসিক ক্লাস্টার উপরে থাকে, মানে আদার্স কথাগুলো যদি বাদ দেয়া যায়, তাহলে মনে হয় পরে আমার এটা বারবার রিপিট করতে সুবিধা হয়, নইলে 2 ঘন্টা ধরে এটা নিয়ে বসে থাকতে হয়, ওই ভয়েই দেখা যায় আবার বসা হয় এটা। এখন আমি কি বলবো, লাইভ ক্লাস তো আসলে এরকমই হয়, হুট করে একটা জিনিস মিসিং হয়ে গেল, আমাদের কথার মধ্যেও তো অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে। না ভাইয়া, আমার মনে হয় কি এটা থাকলে ভালো, কারণ অনেক কোশ্চেন থাকে যেটা অন্য কেউ করছে, ওইটা আমারও কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় তখন, এটা থাকলে আসলে ভালো হয় আপু। থাকলে ভালো, আসলে এরকম তো স্পেসিফিক করা যায় না, আমার ভিডিওটা শুরু হচ্ছে আপুকে কষ্ট দেখতে হবে আর কি, সবাইকে একটু ওইটা মেনে চলতে হবে, কারণ কখন কি আলোচনা হয়েছে সেটা আমরা ভিডিওতে পাবো আর কি, কেউ যদি না থাকলেও ক্লাসের ওইটা আমরা পরবর্তীতে দেখতে পাবো শুনতে পাবো আর কি। আচ্ছা ঠিক আছে, এখন মেসেঞ্জার দায়িত্বটা কে নিচ্ছেন বলেন, কে খুলবেন? স্যার আপনি করে দেন, আপনি জানেন তো কে কে আছে, আপনি একটা করে দেন, পরে তো ডিসকাশন হইতেই থাকবে ওখানে, সবাই তো হয়তো এখনো জানে না কে কে আছে কে কে নাই। না আমি এখানে যা একজনকে আমি দেই সেই করে দেবে। আচ্ছা সোহেল রানা ভাই, সিনা ভাই আপনি আছেন?
উনাকে আমি সবসময় অ্যাক্টিভ দেখি, প্রত্যেকটা বিষয়ে উনি হচ্ছে আমার সাথে কথা বলার চেষ্টা করে। তাই আমি ভাই এই মুহূর্তে নাই মনে হয়, মানে এমডি সোহেল রানা ভাই যেটা এটাই সিনা। আচ্ছা তো রহমতুল্লাহ ভাই আপনি কি বলেন, আপনি করবেন? আপনি বলে করে দিতে পারি, সমস্যা নাই। ওকে ফাইন, এখানে কারা আছে সেটাই হচ্ছে সব কারা থাকবে। আচ্ছা আপনি করে আমাকে অ্যাড করেন, তারপর আমি সবাইকে অ্যাড করতেছি। সেটা করা যায়, ঠিক আছে সেটা করা যায়। ঠিক আছে ওকে। আর আপনারা সবাই একটু নিজেদের জায়গা থেকে খেয়াল করবেন, আমার সাথে ফ্রেন্ড লিস্টে না থাকলে কিন্তু অ্যাড করতে পারবো না। সো একটু ফ্রেন্ড লিস্টে মানে চলে আসলে মনে ভালো হয়। জি সবাই একটু ফেসবুকে অ্যাড হওয়া ভালো হবে সবাই। ওকে তো ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই। আমি কয়েকটা কাজ দিব, আপনারা সবাই কাজগুলো করবেন। আল্লাহ হাফেজ। স্যার এমনি থেকে এটা কি ফেসবুক পেজ হইছে? জি গ্রুপ কি হইছে? না গ্রুপ হ্যাঁ গ্রুপ বলতে আপনি কেন, আমার এই গ্রুপে অ্যাড নাই, সাদিকুর লার্নিং পয়েন্ট। না এই বেসের জন্য কোন গ্রুপ আছে কিনা, শুধুমাত্র আমাদের এই বেসের জন্য। ওইটাই তো বললো যে মেসেঞ্জার গ্রুপ একটা ক্রিয়েট করে দেওয়ার জন্য। বুঝছি ঠিক আছে। আপনাদের যে যা মানে যা যা পোস্ট আছে যা যা করবেন সবাই এই গ্রুপে আপনারা দিবেন, ঠিক আছে? আর যেটা হচ্ছে কথাবার্তা হবে সেটা মেসেঞ্জার গ্রুপে কথাবার্তা হবে। তো ওইটা মেসেঞ্জার গ্রুপটা আপনি খুলবেন রহমতুল্লাহ ভাই। ঠিক আছে ওকে। তো ঠিক আছে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবারও কথা হবে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।